আল্লাহু আল্লাহ কি যে মো নাম আল্লাহ আল্লাহ কি যে মো নাম ধরার তামাম মনি মুক্তাই পন্ন হীরা দাম আল্লাহ আল্লাহ কি যে মো নাম নাম ও নাম সোহাগে ভোরে মিত জোয়ার প্রেম সাগরে ডাকিলে নাম মনের কাবায় না চে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতা সাগর নদী গাইছে অনাম নিরবোধি পাখিপাখালির কণ্ঠে শুনি নিত বীরাম আল্লাহ সবাই বলুন আল্লাহ আল্লাহ কি যে মধো নাম ধরার তামাম মণি মুক্তাই পন্নাহিরা সোনাদানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে না বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগবি সুইস গেট সংলগ্ন ময়দানে দু সালের পনেরো ১৬, সতেরো আঠারো ও উনিশে অক্টোবর পাঁচ দিনব্যাপী তৃতীয় বার্ষিক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত মাহফিলের প্রথম দিন প্রধান মেহমান হিসেবে গুরুত্বপূর্ণ তাফসির পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও প্রখ্যাতকারী হজরত মাওলানা আল আলামিন ঢাকা ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لَيْسَ الْبِرَّ أَن تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ قبل المشرق والمغرب ولكن من البر من آمن بالله من آمن وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ <applause> 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 وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبِ <applause> يَتَما وَالْمَسَاكِينَ وَبَنِ السَّبِيلِ وَالْمَسَاكِينَ وَبَنِ السَّبِيلِ وَالسَّائِلِينَ وفي الرقاب واقام الصلاه واتى السكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا واولئك هم المتقون الله اكبر بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي يا أيها الذين امنوا صلوا عليه صلوا عليه وسلموا تسليما اللهم সবাই মহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বল নি হে রসুল তুমি জন্নতি ফুল হে রসুল তুমি জন্নতি ফুল সৌর ভেতার বেকুল সৌর ভেতার বেকুল উপমাতায় কি দেব তোমায় উপমাতাই কি দেব তোমায় তাই তো হয়েছি বেকুল হে রসুল তুমি জন্নতি وعلى ال سيدنا شبيب بلغ العلا بكماله كشف جاب جماله حصنت جميع خصاله سلو مشرق حب محمد عيدي ديوانما متلعي عي خورشيد سقاس سينيسو سالما بلغ العلم بكماله كشافت تجاب جماله حسنت جميع خصاله سلوم رشه جولير নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপরিও ইউনিয়নের আজগবি দুস্থ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক পাঁচ দিনব্যাপী তেফসিরুল কোরআন মাহফিল দু হাজার সতেরো এই মহতি আয়োজনের আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রতিত জসা আলমদিন মৌলানা আলা আলাউদ্দিন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি মমিন সিংয়ের সম্মানিত পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম আজকের প্রোগ্রামে উপস্থিত সম্মানিত মেহমান বৃন্দ সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার ডান পাশে বসা ইসলাম দলদী ব্যক্তিত্ব জনাব কামরুল হাসান মোবিন মিয়া উপস্থিত ইজাম সুশীল সমাজ শিক্ষক মন্ডলী সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে আগত তৌহিদের পতাকাবাহী কালেমার ঝান্ডাবাহী দিন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দীন আড়ালে বসে আছেন এলাকার সম্মানিতা সরল মনা সর্বগুণে বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন আমার হালত জানতে চাইলেন আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত دینی ভাইরা ভালো থাকা নিরাপদে থাকা আবার অসুস্থ থাকা বিপদে থাকা কার ফায়সালা আসতে বলবেন না কার ফায়সালা আল্লাহর ফায়সালা যে মহান আল্লাহ আমাকে আপনাকে অনেক লোকের মাঝ থেকে বাসাই করে নির্বাচিত করে কোরআনের এই ফুল বাগানের ফুল হওয়ার তৌফিক দিলেন সেই মাহবুদের দরবারে আমরা সবাই লাখো কোটি সজুদ শকুর আদায় করি মোহাব্বতান জোড়ালো কণ্ঠে হৃদয় থেকে খালেস নিয়তে বলে উঠছি আলহামদুলিল্লা সবাই বলে আল্লাহ হুম্মা ইন্নি আসালুকা

অর্থাৎ একটা ভাষায় খেলার ভাষায় বলে হ্যাট্রিক তাই না মাহফিলের শুরু তিন বছর আগেই হয়েছে আমার মতে এই নগন্য গোলাম বারবার এই চাঁদ মাখা মুখগুলো আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন আমি আল্লাহ তালা শক্র আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিইনি ভাইরা আমি গত বছর এখানে যে আলোচনা করেছে আমার মনে আছে তার আগের বছরও আমি এখানে কিছু কথা বলেছিলাম আমার মতো নগণ্য এলেম শূন্যই বলা চলে তেমন কোনো এলেম কালাম নাই তবে বলার চেষ্টা করি মানুষ দাওয়াত দেয় যতটুকুন আল্লাপাক আমাকে যোগ্যতা দিয়েছেন আমি এবছর যে সুরা থেকে আমি কথা বলতে চাচ্ছি সেই সুরাটার নাম হলো সুরাতুল বাকারা 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 মানে হলো গাভি কাউ গাভী ম্যাক্সিমাম লোকের বাড়িতে গরু আসে না এই বলেন তো আছে গরু গাভি আছে এটার আরবি হলো বাকারা সবচেয়ে বড় সুরা হলো সুরাতুল বাকারা সবচেয়ে ছোট্ট সুরা সেই সুরার নাম কি সুরাতুল কাউ আমি যে প্রশ্ন করছি কষ্ট হচ্ছে না তো আচ্ছা প্রশ্ন করলে দুটো উপকার একটা হলো বোঝা সহজ হয় আর মুখস্থ হতে সহজ হয় সম্মানিত ভাইরা সম্মানিত উপস্থিতি আমি যে আয়াত দিয়ে আমি তেরোয়াদ শুরু করেছি সে আয়াতটি হল সুরাতুল বাকারার এক শত সাতাত্তর নম্বর আয়াত এতটুকু বললি যথেষ্ট কারণ পারা নম্বর সুর নাম্বার আয়াত নাম্বার ভার্স নাম্বার লাইন নাম্বার এতটুকু অন্তত কোরআনের রেফারেন্স দিতে গিয়ে বলার প্রয়োজন হয় না কারণ কোরআনে ক্যারিমেন একটা দুটো শব্দ যদি কেউ বানিয়ে যদি বলে এটা কোরআনের আয়াত কেউ কখনো এটা প্রমাণ করতে পারবে না কারণ কোরআন কোরআনই এর বিকল্প কেউ পৃথিবীতে কেউ লিখতে রচনা করতে পারবে রচনা করতে পারবে না সম্মানিত ভাইয়েরা আল্লাহ আলামিন যে কিতাবটা আমাকে আপনাকে দিয়েছেন পৃথিবীর সবচেয়ে বড় চ্যালেঞ্জের কিতাব হলো কত আগে কোরআন নাজিল হলো যে যুগে আধুনিকতার কোনো সোঁয়া ছিল না সায়েন্স টেকনোলজি শিরোনা বললেই চলে এই মোবাইল তারপরে এই বিমান দ্রুতগামী যানবাহন বলতে কোনো কিছুই ছিল না মিডিয়া স্যাটেলাইট এগুলো কিছুই কম্পিউটার কিছুই ছিল না সেই সময়ে কোরআন সায়েন্স টেকনোলজি দিয়ে টেকনোলজি থেকে যে কথাগুলো বলেছে সায়েন্স টেকনোলজির উপরে যে কথাগুলো বলেছে রসুল করিম সাল্লা সাল্লাম যদি এই কোরআনের রচয়িত হতেন তিনি তো কোনো সায়েন্সের ছাত্র ছিলেন না তিনি কেমনে বললেন পৃথিবীর কোনো মানুষের এটা রচনা নয় এই রচনা কার এই কথাটা কার কথা আল্লাহর কথা সম্মানিত ভাইরা এই যে আকাশের সূর্য আমরা দেখতে পাই এই সূর্য সম্পর্কে টলমি টলমির যুগে টলমিরা বলেছেন সূর্য ঘোরে পৃথিবী স্থির এরপর কপার নিকাশের সময় এসে বলা হলো না সূর্য স্থির পৃথিবী ঘোরে আবার কিছুদিন যেতে না যেতেই বর্তমান যারা যারা বর্তমান যারা বিজ্ঞানী তারা বলছেন না পৃথিবীও ঘরে হাজার বছর আগে এই তথ্য অনেক আগিয়ে দিয়ে দিয়েছে জোরে বলুন আল্লাহ, কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে সায়েন্সের সুরায় কত আগে জানিয়ে দিলেন সূর্যের ক্ষমতা নাই চন্দ্রকে অভার করে যাবে চন্দ্র কতিক্রম করে যাবে চন্দ্রেরও ক্ষমতা নাই সূর্য অতিক্রম করে যায় অর্থাৎ প্রত্যেক সৃষ্টি তার নিজ নিজ কক্ষপথে সুনির্দিষ্ট পন্থায় নিয়মে তার অতিক্রম করছে ভ্রমণ করছে যদি বলি তাহলে আল্লাহ তাহলে তথ্যগুলো দিয়েছে সব সবগুলো দিয়েছে বৈজ্ঞানিক নিউটন তিনি মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করলেন মধ্যকর্ষণ শক্তিটাকে আবার রিসার্চ এনে গবেষণা এনে আইনস্টাইন তিনি আপেক্ষিক তথ্য রিলেটিভিটি শুধু যদি মধ্যাকর্ষণ থাকত আপেক্ষিকতা যদি না থাকতো ফোর্স অফ এক্সপেনশন ফোর্স অফ গ্র্যাভিটেশন সম্প্রসারণ শক্তি সংকোচন শক্তি এই দুটোই যদি না থাকত পৃথিবীর এই মহাবিশ্ব সৌরজগৎ সব দুমুড়ে মোড় সব শেষ হয়ে যেত এজন্য তিনি আবার পরে রিসার্চ করে আনিস্টাইন আপেক্ষিক তথ্য আবিষ্কার করলেন গবেষণায় তিনি বের করে আনলেন অথচ এই আপেক্ষিক তথ্যের কথা সুরাই জারিয়াত আল্লাহ রাব্বুল আলামিন অনেক আগে বলে দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বলেন আল্লাহ আমার বন্ধুগণ এইরকম করি আল্লাহ রাব্বুল আলামিন কোন কিছু বাদ দিলেন না সব কিছু বলে দিলেন এই কোরআনকে শুধু যদি আমরা মনে করি ধর্মীয় কিতাব সম্পূর্ণ রং আইডিয়া এটা হয়ে যাবে সম্পূর্ণ ভুল ধারণা হয়ে যাবে শুধু নামাজের জন্য শুধু রোজার জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন কেন নাজিল হলো কোরআনকে প্রশ্ন করুন কোরআন সুন্দর করে জবাব দিয়ে দিচ্ছে যারা পারেন সঙ্গে পড়ুন আলিফেলাম মরফ কিতাবোন আংসেন্না হু ইলাই কলি তো হরি যেন জরে বলুন আল্লাহ আকবা রসুল আমি এই কিতাব যে না সিল করেছে এর মূল লক্ষ্য হলো যেন আপনি কিতাব দিয়ে অন্ধকারে নিমজ্জিত জাহান্নামে রাস্তায় চলে যাওয়ার লোকগুলোকে যেন আপনি আলোর দিকে তথা জান্নাতের দিকে যেন নিয়ে যেতে পারেন জোরে সুবাহ এই জন্য আমি এই কিতাব আপনাকে দিয়েছি যদি বলা হয় এটি একটি ফৌজদারি বিধান ভুল হবে না চুরির বিধান আছে না নাই আসতে বলেন কেন আছে না নাই ডাকাতি ডাকাতি ডাকাত ডাকাতি করলে তার শাস্তি কি হবে কোরআনে বলা নাই আছে আচ্ছা সেনাকার সেনা করলে তাকে কি করতে হবে তার বিধান কি করণে আছে না নাই আচ্ছা আমার দেশে ধর্ষণের তুফান হয় কিসের তুফান নামই তো তুফান তুফান নাম না তুফান নিয়ে কত কি হয়ে গেল না তুফান নামে একটা বখাটে ধর্ষণ করে আবার সেই ধর্ষিতা মেটার মাথা নেড়ে করে দিয়েছিল মনে আছেন আপনাদের কিছুতে লাগে নাম হলো তুফান এজন্য বলছি এখন আমার দেশে শুধু তুফান না দর্শনের তুফান হয় সম্মানিত ভাইরা অসামাজিক সব কাজ বন্ধ হবে কোরআন নামক ফৌজদারি বিধান যদি জমিনে কার্যকর হয়ে যায় আসতে বলবেন না জোরে কন ঠিক কিনা সমস্যা একটাই ইসলাম অনিসলামী রাষ্ট্রে ইসলাম অচল অন রাষ্ট্রে ইসলাম অচল বাসের লাইনে যদি ট্রেন চলে বাসের লাইনে যদি ট্রেন দেন ট্রেন যাবে আবার ট্রেনের লাইনে যদি ট্রেন সরে যদি বাস লাগাই দেন বাস যাবে বাস চলবে চলবে না আমি আপনি যতই ইসলাম মেনে চলতে চাই অন ইসলামী আমি ইসলাম মেনে চলতে পারবো না আমরা যে মাহফিল এসেছি মাহফিল আসার সময় যে যানবাহনে চড়েছি সেই যানবাহনটা চলেছে বামে না ডানে বলেন বামে না ডানে বামে অথচ ইসলাম বলছে তুমি বামে চলো না ডানে চলো আপনি যত বড় পীর হন আপনি ইসন্নত আদায় করতে পারবেন না এই পদ্ধতি আপনি আদায় করতে পারবেন না যতক্ষণ না ইসলাম তার মূল জায়গায় পৌঁছতে না পারবে অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে যতক্ষণ ইসলাম না আসবে ইসলামের সঠিক ব্যবহার হবে না কষ্ট হচ্ছে আপনাদের সম্মানিত ভাইয়েরা কোরিয়ায় গিয়েছিলাম কয়েকদিন আগে আমার তো সফর এখন একটু দেশের বাইরে বেশি হয় বিগত চারটি মাস তিন চারটি মাস দেশের বাইরে ছিলাম বেশি গতকালকে আমি দেশের বাইরে ছিলাম সাউথ কোরিয়া চার থেকে পাঁচ কোটি মানুষের বসবাস সেখানে মাত্র এক লক্ষ মুসলমান মাত্র এক লক্ষ সেখানে আমি গিয়ে প্রথমেই গত বছরও গিয়েছিলাম এবছর একটা মসজিদ উদ্বোধন উপলক্ষে একটা প্রোগ্রাম ছিল আমার সেই প্রোগ্রামে আমি হাজির হয়েছিলাম কিছু সংখ্যক কোরিয়ান বৌদ্ধ তারা ইসলাম গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ বলেন সেখানে কোরিয়ানদের মাঝে ইসলাম থেকে হাইলাইট করার চেষ্টা করা হচ্ছে আমার দুঃখ লাগে বাংলার মুসলমানকে আজকে ইসলাম বোঝানো লাগে মুসলমানকে আবার ইসলাম বুঝাতে হয় এ দুঃখ রাখি কোথায় সম্মানিত ভাইয়েরা সে কোরিয়ানদের মাঝে গেলাম সেদিন যায় দেখি একদিন আমি এক কোরিয়ানের সাথে কথা বলতে বলতে বল উনি বলে ফেলেন চলেন আমরা একটু আমাদের আত্মীয় স্বজন কবরে আছে সমাধিস্থল দেখে আসি তো যা হলো না আমি শুনতে পেলাম উনি আমাকে গল্প করে বললেন যে আমরা যখন আমাদের বাপদাদার সমাধিস্থলে গিয়ে আমরা যখন দোয়া করতে যাই সেই সময়ের সাথে আমরা মদ নিয়ে যাই মদ মদের বোতল নিয়ে গিয়ে বলে যে বাবা আমরা তোমার জন্য এই দোয়াটা করি থাকো 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 নিরাপদে শুধু তুমি না তোমার আশেপাশের যত বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়েও তোমরা সুখে থাকো এই যে মদ দিলাম তুমিও খাও তোমার বন্ধু বান্ধবদের খাও আমার কথা কি বুঝতেছেন এই হচ্ছে তাদের কালচার এই হচ্ছে তাদের সংস্কৃতি তাদের ধর্মীয় আচার নীতি সেখানে গিয়ে ইসলাম বুঝানো দিন বুঝানো তাদের মাঝে কিন্তু আমি কঠিন মনে করছি না কারণ তাদের মূল জিনিসটা ঠিক আছে সেটা হলো তাদের মানবিক যে দিক চারিত্রিক যে সৌন্দর্যের মূল ভিত্তি যেটা জাতি হিসাবে কোরিয়ানরা মিথ্যা কথা বলে না আলহামদুলিল্লাহ আমার দেশের মানুষ তো মিথ্যা কথা কয় না মিথ্যা কথা কয় বিচাকত কয় মিথ্যা সাক্ষী কি আমার দেশে আছে এই যে মামলাগুলো হয় আমার দেশে মামলাগুলোর অধিকাংশ সাক্ষী সত্যবাদী না মিথ্যাবাদী সত্যবাদী না মিথ্যাবাদী এখন আবার বিচারক শাস্তি হয় বিচারক বিচার করলেন আবার তিনি আসামির কাঠগড়ায় দাঁড়াতে থাকে দাঁড়াতে হচ্ছে আল্লাহর ফায়সালা বড় নির্মম আল্লাহর ফায়সালা বড় নির্মম আসল বিচারক কে আসতে বলবেন আসল বিচারক কে বিচার কে করবেন মূল বিচারের একমাত্র দায়িত্ব কার হাতে আমার আল্লাহর পরিচয় হলো মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক আল্লাহ পাক আমার বন্ধুগণ শুধুমাত্র নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম চকাশে জাকাত দিলাম এইটুকুন ধর্মীয় আচার ব্যবহার করে আমি জান্নাত পেয়ে যাব না জান্নাত পেতে হলে আল্লাহ রব্লাল আমিন শর্ত জড়িয়ে দিলেন সুরতুলুল বা কারার একশো সতত্তর নাম্বারে তে মোহান্নব্লা আমিন বলছেন লেইসল বির তোয়াল্লো ভুজু হ কুমতি বেল মশরে তিওয়াল্ম بر من آمن بالله واليوم الآخرة والملائكة آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين جربون الله أكبر شد مطرب تمہیں تمہار পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তুমি অভিমুখী হয়ে শেষ দিলে এর মধ্য দিয়ে তুমি যে জান্নাত পেয়ে যাবে এমনটা নয় আমাদের কেবলা কোন দিকে পশ্চিম দিকে আবার পশ্চিমা বিশ্বের কেবলা কোন দিকে পূর্ব দিকে আল্লাপাক বলছেন তুমি তোমার কেবলা শুধু কাবার দিকে ঘুরাই আনিয়া শুধু কয়েকটা শেষ দাঁ দিয়ে তুমি জান্নাত পেয়ে যাবে এটি প্রকৃত পুণ্য নয় লাই সে প্রকৃত পুণ্য এটা নয় প্রকৃত কাজ এটাই শুধু নয় প্রকৃত কাজ হল বিশ্বাস করতে হবে একমাত্র কাকে আসতে বলবেন না কাকে আল্লাহর বিশ্বাসের ক্ষেত্রে কোনো প্রকার গাফনতি করা যাবে না কম বেশি করা যাবে না আল্লাহকে যেমন করে বিশ্বাস করা দরকার তেমন করে বিশ্বাস করতে হবে আল্লাহ সম্পর্ক অনেকের ধারণা আল্লাহ সব জায়গায় আছেন আল্লাহ কিন্তু সব জায়গায় নাই আল্লাহর এলেম সব জায়গায় আছে আল্লাহ আছেন নির্দিষ্ট জায়গায় আর আমার আল্লাহ আছেন আর সেখান থেকে তিনি সব মনিটরিং করছেন দেখছেন আলোর এই সূর্যের আলোতে কে কি করে রাতের আধারে কে কি করে পৃথিবীর কেউ খবর না রাখলেও খবরটা কে রাখেন রাখেন আল্লাহ খবরটা কে আমার ছোট না বড় আমার আল্লাহ ছোট না বড় আল্লাহর সৃষ্টি দেখলেই বোঝা যায় বিশাল বড় একটা প্রাণী আছে স্থলভাগ এবং জলভাগের ভিতরে কোন প্রাণী বলেন তো তিমি মাছ কয়েকজন বলেছেন মনে হয় কারণ বাজারে মনে হয় পাওয়া যায় মাছ তো এটা নীল তিমি নীল তিমির যে জিম্বা ওই মাছ এত ছোট নাকি ছোট মাছটা এত বড় নীল তিমির যে জিম্বা আসতে নিয়ে আমি টোল দিয়েছি টোল আরেক জায়গায় দিয়েছি সেটা হলো হাতিদার দাঁড় করায় রাখছে সাবজেক্ট তখন আমার এই ওয়াজটা মনে হয়েছে হাতি সামনে দাঁড় করায় বলে মাহুত উপর থেকে ওই কানের কাছে ঘুতায় আর বলে টাকা নেয় তো মাহুত কানের কাছে ঘুতাচ্ছে আর হাতি তার সামনের অংশটা কি বলে সুর বলে না এটা দিয়ে ড্রাইভারের গ্লাসের এখানে ঠোকাচ্ছে দশ টাকা দিলাম মুক্তি পাচ্ছি না বলতেছে যে বিশ টাকার নিচে কোনো কথা নাই মাহুত এখানে ঘুতায় ও আর নেয় না দেখেন ছোট্ট একটা প্রাণী মানুষ এত বড় ওজনের একটা হাতিকে সে নিয়ন্ত্রণ করছে কেন আল্লাহ একবার বলবেন না আল্লাহ পাক মানুষকে কি শ্রেষ্ঠতা দান করেছেন পরে বিশ টাকা দিলাম সাইড দিয়ে দিল এই হাতিটা এত বড় একটা প্রাণী স্থলভাগের ভিতরে স্থলভাগের সবচেয়ে বড় প্রাণী হাতি এই ওজন সম্পন্ন একটা হাতি নীল তিমির যে জিব্বা এই জিব্বার চাইতেও এর ওজন কম মনে হয় জিব্বার ওজন ছোট হয় কম হয়ে গেছে কেউ তো সুবাহ আল্লাহ কইলেন না জোরে কান সুবাহান আল্লাহ তাহলে নীল তিমির ওজন কত তার জিব্বাই যদি এত বড় হয় নীল তিমিটা কত বড় এক শত বিশ টন ওজনের একটা তিমিও বাস তিমিও আছে আল্লাহ বলেন কে সৃষ্টি করেছেন আসতে বলেন কে সৃষ্টি করেছেন খাওয়ান কে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প খাওয়ায় ডোনাল্ড ট্রাম্প কেউ খাওয়ান কে কে খাওয়ান আল্লাহ পাক খাওয়ান আল্লাহ কত বড় প্রতিদিন আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি শ্বাস প্রশ্বাস বছরে নেই হলো নব্বই লক্ষ বার কতবার নব্বই লক্ষ বার শ্বাস প্রশ্বাস আমরা নেই আর আমাদের হৃদস্পন্দন যা হয় আমাদের যে হার্ট স্পন্দিত হয় এটা বছরে হয় চার কোটি কতবার কে নিয়ন্ত্রণ করেন আসতে বলবেন কে নিয়ন্ত্রণ করেন আল্লাহ নিয়ন্ত্রণ করেন সব তিনি করছেন সব তিনি দিচ্ছেন আর শকর আদায় করবো আমরা মানুষের না আল্লাহ মানুষের না আল্লাহ আল্লাহ জিরাফ একটা প্রাণী আছে জিরাফের জিব্বার মানে লম্বা হচ্ছে একটা জিরাফের যে জিব্বা তার জিব্বা আল্লাহ বড় কত প্রাণী আল্লাহ পৃথিবীতে রেখেছেন আল্লাহ কত মহান আল্লাহর সৃষ্টির দিকে তাকালি বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বান্দাকে ডেকে বলছেন বান্দারে আমাকে চেনার জন্য আমার সৃষ্টির ফিকির কর

দিন এবং রাতে এরা আবর্তনে যারা চক্ষুমান যারা চক্ষুওয়ালা যারা জ্ঞানী মানুষ তাদের জন্য এর মধ্যে নিদর্শন নিদর্শনা সেনে নাই বলেন আসতে বলবেন না নাই রাতের মধ্যে দিন দিনের মধ্যে রাত ঢুকান কে আলোকে অন্ধকার করেন কে আবার অন্ধকারকে আবার অন্ধকার থেকে আলো করেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আবার মৃতকে জিন্দা করো জিন্দাকে মৃত করো সকল ক্ষমতা একমাত্র কার বলেন তিনি প্রথম তিনি শেষ আল্লাহরবুল আল আমিন বলেন হুয়াল্য়ালু আল্লাহ হিরু ওয়াহিরো আল্ বাতিন ওয়া হুবিকুলী সেই ইন আলিম জোরে বলুন আল্লাহ আকবর তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন তুমি কোথায় যেতে চাও কোথায় তুমি হারাতে চাও চাও পালাতে পালাতে পারবে না তোমার একদিন অবশ্য আল্লাহর সামনে হাজিরা দিতে হবে সন্দেহ আছে আল্লাহ বিশ্বাস আমরা করব একমাত্র কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে বিশ্বাস আনতে হবে এটার নাম হচ্ছে ইমান এটার নাম কি এটার নাম কি ইমান ইমান আলী নাম রাখলে ইমানদার হওয়া যায় না হিম্মত হিম্মতালি নাম রাখলেই হিম্মতদার হওয়া যায় না নাম সাইকেলের বাস করে। কি আমার কথা সুতরাং ইমানদার হতে হলে অবশ্যই তার মধ্যে কিছু কোয়ালিটির দরকার আছে না নাই আসতে বলবেন আছে না নাই এই কোয়ালিটি আলপাক এর মধ্যে তুলে ধরছেন একটা একটা করে আবারই সেই মান্দার তার কিছু সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ের কিছু কাজ আছে আল্লাহ এই একটা ভিতরে বিস্তারিত উপস্থাপন করেছেন যা বলতে আমারই লেগে যায় পাঁচ দিন মোটামুটি একটা আয়তের উপরে যদি আলোচনা করা হয় তবুও মনে হয় পাঁচ দিন আলোচনা শেষ হবে না এত বিশাল আলোচনা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রেখে দিয়েছেন দেখি আজকে কতটুকু করা যায় বাকি আলোচনা আবার ধারাবাহিকভাবে সামনে করা হবে ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ সম্মানিত এদেশের স্বাধীনতার স্থপতি মকবুর শেখ মুজিবুর রহমান তিনি ইন্তেকাল করেছেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি যে স্বপ্নে দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন সে স্বপ্ন কি পূরণ হয়েছে আসতে বলুন পূরণ হয়েছে পূরণ হয়নি আমার দেশে আজ যে নেতৃত্ব চলছে এই নেতৃত্ব তিনি গড়ে দিয়ে যাননি সম্মানিত ভাইয়েরা তিনি আফসোস করে অনেক দুঃখজনক বক্তৃতাও দিয়েছেন আমরা কম বেশি জানি সম্মানিত ভাইয়েরা সুখী সমৃদ্ধশালী একটি জাতি যদি গঠন করতে হয় কোরআন শিক্ষা ছাড়া জাতির ডেভেলপমেন্ট হবে না নাম্বার এক নাম্বার দুই হলো কোরআনের আইন ছাড়া জমিনে কোনোদিন সুখ শান্তি সমৃদ্ধি দেখা যাবে না এই জমিনটা কার আসতে বলবে না এই জমিনটা কার ওই আকাশ কার আমি কার আলো বাতাস গ্রহণ করি অতএব এই জমিন আইনটা প্রতিষ্ঠা চাই কার এই জমিনে কার আইন দরকার আল্লাহর আল্লাহর আইন কারা কারা চান আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন হাত নামান সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ আজকে যদি এই কোরআনের আইন যদি জমিনে থাকত রোহিঙ্গার মুসলমানকে আজকে মার খাওয়া লাগতো না আজ তো কেন মার খাওয়া লাগত আরাকান আমাদের আরাকান রাজ্য আমাদের রাজ্য মুসলমানদের রাজ্য তাদেরকে বের করে দেওয়ার মূল কারণ একটাই তারা মুসলমান যদি তারা বলতো গৌতম বুদ্ধ আমাদের আদর্শ তারা জামায় আদরে থাকতো তাদের অপরাধ একটাই তারা বলেছে আমরা কি মুসলমান মুসলমান হওয়ার তাদেরকে বের করে দেওয়া হচ্ছে আজকে গোটা পৃথিবীতে মুসলমান মার খাচ্ছে মুসলমান কি কোথাও মারে কোথাও কি মারতেছে মুসলমান মুসলমান মারে না মুসলমান মার খায় আপনি ফিলিস্তিনকে দেখেন ফিলিস্তিনকে মারতেছে ইসরায়েল ইহুদিরা আফগানিস্তানের মুসলমানকে মারতেছে এরপর কাশ্মীরের মুসলমানকে মারছে হিন্দুরা এরপর আরাকানের রোহিঙ্গের মুসলমানকে মারতেছে বৌদ্ধরা তাহলে বৌদ্ধ জাতি মারতেছে খ্রিস্টান জাতি মারতেছে ইহুদি জাতি মারতেছে হিন্দু যদি মুসলমানকে মারতেছে মুসলমান মার খায় আর মুসলমানের নাম হয়ে যায় এটার মূল কারণ একটাই সেটা হলো আজকে এই জমিনে মুসলমান সংগ্রামে সফল হতে পারেনি ঠিক কিনা মুসলমান মার খাওয়ার জাতি নয় মুসলমান শাসন করার জাতি মুসলমান জুলুম করার জাতি নয় তবে হ্যাঁ মুসলমান মজলুম জাতি এটা ঠিক ঠিক কিনা বলেন মুসলমান মজলুম তবে হ্যাঁ ঘর থেকে বের করে দেওয়ার লক্ষণ খারাপ নয় ঘর থেকে যখন জাতি বের হয় সেই জাতিরই বিজয় নিশ্চিত এটার বড় প্রমাণ হচ্ছেন আমার নবী মোহাম্মদ সাল্লাহ্লাম ঠিক কিনা রসুল ঘর থেকে বের হয়ে পরাজিত হয়েছেন না বিজয় হয়েছেন বিজয় আরা আমাদের হাতে আসবে জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ কেমনে মারা হলো তাদের নির্মম যা চোখে দেখলে পরে কলিজা করে কাঁপে মানুষ মানুষকে কেমনে খুন করে খুনের যতটুকু খুনের যত দিক আছে সব দিক তার ব্যবহার করে মুসলমানদেরকে মারার সময় উল্লাস করছে হত্যা করার পর একটা একটা করে টুকরো টুকরো করে জয়ন গুলো খুলে নিচ্ছে পড়ায় মারতেছে বাপকে হাতের তরবারি দিয়ে সুরিতে বলা হচ্ছে সন্তানের মাথা কাট। সন্তানের মাথা কেটে বলা হচ্ছে এই মাথা দিয়া গোল পোস্ট মেয়েকে ধরে এনে বাবার চোখের সামনে উলঙ্গ করে হাসতে হাসতে সামরিক জানতে মায়ানমারের বাবার সামনে মেয়েকে ধর্ষণ করে গোপনাঙ্গে পেট্রোল ঢেলা আগুন জ্বালিয়ে দিচ্ছে অংশানসূচি শান্তির জন্য নোবেল পেয়েছে এটা একটা অনৈতিক কাজ করেছে নোবেল পুরস্কার অবশ্যই ফেরত নেওয়া উচিত ছিল মাননীয় প্রাইম মিনিস্টারকে ধন্যবাদ জানাই শেষের দিকে এসে হলেও শক্ত একটা পদক্ষেপ তিনি নিয়েছেন তাদেরকে আশ্রয় দিয়েছেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান মুসলমানের জন্য সংকীর্ণ হবে না উদার হবে সংকীর্ণ হবে না উদার হবে কিন্তু মাঝে মাঝে কিন্তু আমরা এগুলো ফতুয়া কিন্তু শুনতে পারবো না আলেমদের মুখে ফতুয়া মানাই আলেম ছাড়া অন্য কেউ ফতুয়া দিলে সেই ফতুয়াই ভুল হবে না ভুল হবে না ভুল হবে কিনা বলেন ডাক্তার যদি ডাক্তারি না করে সেই ডাক্তারি যদি ইঞ্জিনিয়ার করে ভুল হবে না যার যে ফাংশন মাঝে মাঝে আমরা শুনতে পাই দেওয়ালে দেওয়ালে লেখা দেখতে পাই ধর্ম যার যার উৎসব সবার এই কথা বলা যাবে বেতন মানবেন মানবেন চাকরি সার বেতন সবার বউ যার সার হক সবার মানবেন মানবেন আপনি মানবেন মানবেন না তাহলে বউ হক তার বেতন যার কে চাকরি যার বেতন তার তার ধর্ম যার উৎসব তার তার আসতে খাবেন না সরকার ঠিক কিনা ভুল করা যাবে না যে কথা বললে ইমান ছুটে যাবে সেই জাতীয় কথা বললে অবশ্যই মুসলমানের ধরে দেওয়ার দায়িত্ব আছে না নাই আছে অন্ধানুগত্য করা যাবে না একটু ভেবে চিন্তা অনুগত করতে হবে কষ্ট হচ্ছে আসতে বলবেন না কষ্ট হচ্ছে আসুন কথা তো অনেক এক রাত পেয়েছি একটু একটু করে সব দিকে কথা বলতে হবে কথা বলার জন্য টাকা হয় সাম্প্রতিক বিষয়গুলোকে আমাদের অবশ্যই সামনে নিয়ে এসে কিছু কথা বলতে হয় সম্মানিত ভাইয়েরা তাহলে শুধুমাত্র কেবলার দিকে আমি আমার চেহারা ফিরালাম আর জান্নাত পেয়ে গেলাম এটা কিন্তু নয় জন্য পেতে হলে আমাকে অনেকগুলো কাজ করতে হবে এর মধ্যে ইমান আনতে হবে কার ওপরে কিন্তু ইমান আনলে বিপদ আসে না নাই বাড়ির থেকে বের হওয়া লাগতে পারে আমাকে বাড়ি থেকে বের করেও দিতে পারে কিন্তু দুঃখ করে যাব না হাসি মনে যাব বলেন দুঃখ মনে না হাসি মনে হাসি মনে বের হতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জায়গায় বলে দিলেন সুরাতুল হাজের চল্লিশ আয়াতে বললেন পারা নম্বরের পৃষ্ঠা নম্বরের প্রয়োজন নাই এতটুকুই যথেষ্ট আল্লাহ রাব্বুল বলেন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক্কিন ইল্লা আয়া কূলু রাব্বুনা আল্লাহ যাদেরকে ঘর থেকে অন্যায়ভাবে বহৎভাবে বের করে দেওয়া হয়েছে কেন বের করে দেওয়া হয়েছে এর মূল কারণ হলো তাদের মুখ থেকে শুধু একটা কথাই বের হয়েছিল আমাদের রব আমাদের আইনদাতা বিধানদাতা পালনকর্তা রিজিকদাতা একমাত্র আমার আল্লাহ এই কথা বলার জন্য তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন হামিদ শুধুমাত্র তাদের অপরাধ ছিল ইমান এনেছে তারা কার ওপরে আসতে বলবেন না কার ওপরে ইমানের যদি আমরা দাবি করতে চাই ইমানের দাবি করতে গেলে চোদ্দটা বিষয় খেয়াল করতে হবে কয়টা বিষয় বলেন চোদ্দ বিষয় খেয়াল করতে হবে সময় লাগবে শুনতে শুনতে রাজি আছেন তো সবাই একটু সময় লাগবে চোদ্দটা বিষয়ের দিকে খেয়াল করতে হবে এক নম্বরের বিষয় হল আল্লাহর প্রতি আন্তরিক ভালোবাসা স্থাপন করতে হবে সকল ভালোবাসার আগে ভালোবাসা তৈরি করতে হবে কার সাথে আসতে বলবেন না কার সাথে কিন্তু আজকের সমাজে সবচেয়ে বড় রোগী হয়ে গেছে ভালোবাসা ঠিক কিনা সবচেয়ে বড় রোগ সে ভালোবাসা কার ভালোবাসা হ্যাঁ সেই ভালোবাসা হচ্ছে প্রেমিক প্রেমিকা এবং সেই ভালোবাসার ভেনু হলো পার্কে হাটে ঘাটে সুপায় গাছের নিচে বিভিন্ন জায়গায় আর এটার ভিলেন হচ্ছে আব্বা আম্মা মানে বাপমা দেখলে তো বিপদ আছে মুসিবত আছে বাপমা হয়ে যায় তখন শত্রু তখন কি হয়ে যায় শত্রু হয়ে যায় সবকিছু বন্ধ হয়ে যায় এটার মাধ্যম মোবাইল ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ভাইভার লাইন এগুলো হচ্ছে এই প্রেম করার মাধ্যম আমার কথা কি এখন শুধু কথা তুমি কোথায় কোন জায়গায়। জায়গায়। ঘরের এই যে কাছে। আমার কি কথা বুঝে আসতেছে এই যে নোংরামিগুলো চলছে এগুলো সব বন্ধ হবে জমিনে কার আইন থাকলে আসতে বলবেন না কার আইন থাকলে আল্লাহর আইন থাকলে সম্মানিত ভাইয়েরা ইমানের দাবি হলো 14টা এর মধ্যে এক নম্বর দাবি হলো আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে কৃত্রিমভাবে না আন্তরিকভাবে আন্তরিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর পঁয়ষট্টি নম্বর আয়াতে বলেন আমিনান বিল্লাহ ওয়াল্লাদীনা মানু আহশাদুহ লীল্লা জনে বলুন আল্লাহ আকবাব বান্দার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব হলো সকল ভালোবাসার আগে যে ভালোবাসা সে উপার্জন করতে চায় যার সাথে সেটা হলো কার সাথে সব কিছু উৎসর্গ করতে হবে কার সাথে আল্লাহর সাথে আল্লাহর সঙ্গে মোহাব্বতটা করতে হবে উদারভাবে ভালোবাসার প্রথম উপহারটা আল্লাহর জন্য খাঁস করতে হবে জীবন দা জীবনের সকল ভাষা আল্লাহর জন্য উজাড় করে দেবে আল্লাহ বলবেন ইয়া তোহন্ নাসুল মকমে ইন্ন তরুজিয়াই ইলা রম্বিক র ফি রিবা ও বান্দা সকল প্রেম আমার জন্য যখন তুমি উৎসর্গ করে দিয়েছ বান্দা চিন্তা করো না আমার জান্নাত আমি তোমার জন্য খুলে দিলাম তুমি জান্নাতে ঢুকে যা তাহলে এক নম্বর ভালোবাসবো আমরা কাকে দুই নম্বর কে দয়াল বাবা দয়াল বাবা না দুই নম্বর হচ্ছেন সেই ব্যক্তি যার মাধ্যম দিয়ে আমরা ইসলাম পেয়েছি যার কাছে কোরআন নাজিল হয়েছে তিনি হচ্ছেন নবী জুন মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহুসাল্লাম সাহাবে কেরাম তার মহাব্বতে সব ছেড়ে দিয়েছেন আল্লাহু আকবর আমরাও ছেড়ে দেব তার মহাব্বতে জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ এক সাহাবি বিয়ে করেছেন আবু সালমার দিয়ে আল্লাহ বিয়ে করার পর সন্তানও হয়েছে সন্তান বয়স তিন চার বছর তার স্ত্রী উম্মে সালমা তিনি ইসলাম কবুল করেছেন তিনি হিজরত করে মদিনায় চলে আসার পর আবু সালমা তার স্ত্রীর সঙ্গে সিদ্ধান্ত নিয়ে বললেন চলো আমরা হিজরত করব। কিন্তু উম্মে সালমা অর্থাৎ আবু সালমা রাজি আল্লাহ তাল স্ত্রীর পক্ষের লোকেরা বাড়ির লোকেরা জোরপূর্বক ইসলাম কবুল করার কারণে জামায়ের কাছ থেকে আবু সালমার কাছ থেকে মেয়েটাকে তারা সিনিয়ে নেয় বলে তোমার সঙ্গে আমার আমাদের মেয়ের কোনো সম্পর্ক থাকবে না আমরা আমাদের মেয়েকে নিয়ে নিলাম জোর করে রেখে দেয় ওইদিকে আবু সালমা তার ছেলেটা তার বাবার বাড়ির ভাইদের পক্ষ থেকে জোরপূর্বক তার ছেলেটাকে তারা জোর করে সিনিয়ে নেয় তুমি একা চলে যাও আমরা আমাদের সন্তান দেব না আমরা আমাদের মেয়েকে দেব না। বললেন। সব নিয়ে নাও সব দরবার ছাড়ব আমি বিশ্বনবীর দরবার ছাড়ব না একটু আসতে কারণ সব ছেড়ে দেব ইসলাম ছাড়ব না কি অনর অনর মজবুত অবস্থান তাদের ভিতরে কাজ করতো এ আবু সালমা এবং উম্মে সালমার মহাম্মতটা ছিল এত গাড়ো মহাম্মত ছিল মাঝে মাঝে স্বামী স্ত্রীর ভিতরে যখন তারা গভীর প্রেমে যখন মত্ত হয়ে যায় একাকি নীরবে যখন পরিবেশে যখন গল্প গুজব করে এরকম মাঝে মাঝে কিন্তু গল্প গুজব হয় ও আমার স্বামী আমি বললে তুমি বিয়া করবা নাকি গল্প হয় না এরকম আস্তে কন করা হয় না ছোট ছোট বাচ্চারাও কয় এখন ওরা যে কেমনে জানে আল্লাহ জানে কষ্ট হচ্ছে কি আমার আলোচনা শুনতে আপনাদের আচ্ছা আমি যদি মরে যাই তুমি কি বিয়ে করবে যদি স্বামী কয় বিয়ে করবো তো তুমি তোমার ভালোবাসো না আবার স্বামীও কয় আমি যদি তোমার আগে মরে যাই তুমি কি আবার অন্য কোনো স্বামী গ্রহণ করবো অসম্ভব হতেই পারে না তিন মাস যেতেই দেয় না কি ঠিক কিনা কম সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ ইসলাম কিন্তু বিয়ে বিয়ে দিতে করতে বাধা দেয় নাই অবশ্যই বিয়ে করতে পারে যদি সে ফেতনা থেকে নিজেকে বাঁচতে চায় বিয়ের অনুমোদন আছে না নাই বলেন তো আছে সম্মানিত তো আবু সালমা এবং উম্মেদ সালমার মধ্যে একদিন এরকম গল্প গুজব হচ্ছে খুব গভীর অন্তরঙ্গ বন্ধুত্বের আলাপচারিতে চলছে হঠাৎ করে উম্মে সালমা তার স্বামীকে লক্ষ্য করে বলছেন আমার স্বামী একটা প্রশ্ন কি প্রশ্ন আপনি আমাকে কেমন ভালোবাসেন খুব ভালোবাসেন আচ্ছা যদি খুব ভালোই বাসেন আমি যদি আপনার আগে মরে আপনি কি বিয়ে করবেন আবু সালমা বললেন তুমি তো আমাকে অদ্ভুত প্রশ্ন করলা। কেন তুমি এই প্রশ্ন কেন করলে বলতেছে আমি এই জন্য প্রশ্ন করলাম দেখি তো আপনি আমাকে কেমন ভালোবাসেন আবু সালমা বলছেন তুমি যেটা করতে বলবো আমি সেটাই করবো উম্মে সালমা বলছেন আমার মৃত্যু যদি আপনার আপনার মৃত্যু যদি আমার আগে হয়ে যায় তাহলে আপনি জীবনে আর কোনো নতুন স্ত্রী গ্রহণ করবেন না এটা আমার মনের একটা আকাঙ্ক্ষা মনের একটা চাওয়া মনের একটা আশা আবু সালমা রাজি আল্লাহ হু মুস্কে হাসি মেরে বললেন তোমার যদি এটা পছন্দ পছন্দের হয় যাও আমার মৃত্যুর আগে যদি তোমার মৃত্যু হয়ে যায় আমি জীবনে কোনো দিন আর বিয়ে করব না উনি এমন একটা চ্যালেঞ্জ মেরে দিলেন কিন্তু কথাটা শেষ করেন নাই কমা দিয়েছেন দাঁড়িয়ে দেন নাই বুঝলেন তো মানে ফুল স্টপটা দেননি কমা দিয়ে বলতেছেন তবে একটু কথা আছে এবার তিনি বললেন আমার ইস্ত্রে সালমা আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হল তোমার মৃত্যু যদি আমার আগে হয়ে যায় আমি জীবনে বিয়ে করব না কিন্তু আমার মৃত্যু যদি তোমার আগে হয়ে যায় আমি তোমার জন্য দোয়া করে দেই আল্লাহ যেন আমার চাইতে উত্তম স্বামী যেন আল্লাহ পাক তোমাকে দুই জনের দোয়া একরকম না ভিন্ন রকম একরকম না ভিন্ন রকম ভিন্ন রকম হয়ে গেল উম্মে সালমার দিয়ে আল্লাহ তালা তিনি করলেন এক দোয়া স্বামী করলেন আরেক দোয়া বইয়ের দোয়া কবুল না হয়ে আল্লাহর দরবার উত্তম দোয়া আবু সালমার দোয়া কবুল হয়ে গেছে

মনে হয় আমার সন্তানদের কয়ে মাস দেখি না এক মাস চলে গেলে মনে হয় কয়ে বছর দেখি না সন্তানের স্নেহ ভালোবাসা পিতা ছাড়া সম্ভব কখনো বোঝা সম্ভব নয় সন্তানের মায়া ছেড়ে দিয়া স্ত্রীর মায়া ছেড়ে দিয়া সংসের মহব্বত ছেড়ে দিয়া ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়া হিজরত করে তিনিও মদিনার পানে চলে গেলেন একটা বছর যেতে না যেতেই উম্মে সালমা পাগলের মতো হয়ে গেলেন আমিও চলে যাব। শ্বশুর নিজের বাবার বাড়ির সবার চোখ খড়াল করে উম্মে সালমা বাড়ি থেকে বের হলেন সন্তানকেও লুকোচুরি করে হাতের মধ্যে নিয়ে নিলেন মদিনায় কখন পৌঁছবেন তিনি দৌড়া দৌড়ি করে মদিনা পর্যন্ত পৌঁছে গেলেন মদিনায় পৌঁছে যাওয়ার পর ফজরের সময় নামাজির পরে হঠাৎ করে উম্মে সালমার কানে সংবাদ চলে আসলো উম্মে সালমা মদিনায় তুমি চলে এসেছো কিন্তু তুমি কি জানো তোমার প্রাণ প্রিয় স্বামী আবু সালমা আজকে রাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার কানে এই মৃত্যুর সংবাদ যখন চলে গেল পরক্ষণের সংবাদ চলে গেল হুজুর উম্মে সালমা তার তার সন্তানকে নিয়েও সে মদিনা চলে আসছে নবজির কষ্টের পরিমাণ একটু বেড়ে গেল নবীজি আমার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বিধবার সামনে দাঁড়ালেন আবু সালমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছেন ওম্মে সালমা চিন্তা করো না আমি তেমন নবী এতিমদের সর্দার বিধবাদের জন্য আমি অবশ্যই একটা ব্যবস্থা করে দেব তুমি বিধবা হয়ে গেছো তুমি তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তোমাকে এই মদিনার সবচেয়ে উত্তম সুন্দর মোত্তাকি একজন পরিসগার একজন স্বামী আমি তোমার জন্য ব্যবস্থা করে দেব উম্মে সালমা বলছেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে আমার চোখে আমার স্বামীর চেয়ে উত্তম যুবকার পৃথিবীতে নাই আমার জীবনে আর বিয়ে হবে না আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমার জীবনে আর কখনো বিয়ে হবে না এই জামার একটা সন্তান আছে ইসলামের জন্য আমি উৎসর্গ করে দিলাম রসুল চোপ মেরে গেলেন আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফায়সলা হয়ে গেল হে রসুল উম্মে সালমান স্বামী আবু সালমান দোয়া করেছিল তার স্ত্রীর জন্য সেই দোয়া কবুল হয়ে গেছে সেই দোয়া মঞ্জুর হয়ে গেছে উম্মে সালমার জন্য তার স্বামী দোয়া করেছিল আল্লাহ তালা আমার মৃত্যু যদি আমার স্ত্রী আগে হয়ে যায় আল্লাহ তুমি আমার স্ত্রীর জন্য আমার চাইতে উত্তম স্বামী বরাদ্দ করে দিও আবু সালমার চাইতে উত্তম পুরুষ গোটা দুনিয়া জুড়ে না থাকলে আপনি তো আছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন ওমে সালমাকে আপনি বিশ্বনবী বিয়ে করে নেবে একটু আস্তে কন সুবাহান আল্লাহ একটু জোরে বলুন সুবাহান আল্লাহ বাড়ি ঘর ছাড়লে পরে লস হয় না লাভ হয় ইসলামের জন্য কিসের জন্য ইসলামের জন্য বাড়ি থেকে বের হলে লস হয় না লাভ হয় বিশ্বের শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ স্বামী পাক তাকে উপহার দিলেন শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ আর সুবহান আল্লাহ থেকে বের হয়েছেন কেরাম ইসলামের জন্য দিনের জন্য সব ছেড়ে দিয়েছেন আল্লাহ তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন সুবহান আল্লাহ বলেন ইমানের যদি দাবি করতে চাই চোদ্দ বিষয় অবশ্যই আমাদেরকে মেনে নিতে হবে চোদ্দ বিশ্বের আমল আমাকে আপনাকে করতে হবে এক নম্বর হলো ভালোবাসতে হবে আল্লাহকে মুখে মুখে না দিল থেকে মুখে মুখে না দিল থেকে আল্লাহকে গালি দেয় আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহ কোথায় কয় সকীর তলে আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করে এমন নাস্তিক বাংলার জমিন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই তারা হয়ে যায় ওই নাস্তিকরা হয়ে যায় বুদ্ধিজীবী বাংলার এমন একটা সময় আসবে নাস্তিকদের পালাবার থাকবে না সময় আসবে জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ সম্মানিত ভাইরা মুসলমান দু প্রকার এক মুসলমান হচ্ছে মোনাফেক মার্কা আরেক মুসলমান হচ্ছে হচ্ছে সলিড যার ঠিকানা হয়ে যাবে জান্নাত আর মোনাফেকের ঠিকানা হবে কোথায় জাহালেন সম্মানিত ভাইয়েরা সম্মানিত দিন বন্ধুগণ এই মাসটার নাম কিন্তু মহররম মাস না এই মহররম মাসে জীবন দিয়েছেন গত বছর আমি এই বিষয়ে একটু হালকা কথা বলেছিলাম হোসাইন আজাদি আল্লাহ তালা তিনি জীবন দিয়েছেন তাকে শহীদ করেছে কোন কাফের কোন মশশেক তাকে শহীদ করেছে। মুসলিম নামধারী কপট হিপোক্রাইট কিছু মোনাফেকের বাচ্চারা আসতে কবে নজর ঠিক কিনা নাস্তিকরা একদিন শাহ আব্দুল আজিজ দেহলভি রহমতুল্লাহ আল্লাহ ইনি আলেম মানুষ বুঝবেন বড় আলেম ছিলেন ব্রিটিশের সময়ে ব্রিটিশরা এদের শাসন করেছিল দীর্ঘ একশো আশি বছর তো কলকাতার সিটিতে একটা খ্রিস্টানদের একটা ধর্মীয় প্রচার অনুষ্ঠানে পাদ্রীরা খ্রিস্টান ধর্ম প্রচার করছে ঠিক ওই দিক দিয়ে কলকাতার সিটি দিয়ে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন শাহ আব্দুল এই পাদ্রি তাকে দেখেই ডাক দিচ্ছে শাহ দিকে আসেন এসে তাকে বসিয়ে দেওয়া হলো। বসিয়ে দেওয়ার পর প্রশ্ন করা হচ্ছে আচ্ছা মাসে আপনারা আশুর উপলক্ষে রোজা রাখেন ইমাম হুসাইন তিনি শাহাদত বরণ করেছেন ইমাম হুসেন নদী আল্লাহ যে শাহাদত বরণ করলেন এত বড় একটা মানে নির্মম ঘটনা ঘটে গেল আল্লাহ তখন কি করছে আমার কথা কি বুঝতেছেন আজকে খাইতে নিয়ে এসে নামাজের সময় আমার মুমিন ভাইয়ের মামা আমাকে বলতেছে যে আজকে কোর্টে এক শয়তান আমাকে বলতেছে রোহিঙ্গার মুসলমানকে এত মারে আল্লাহ কই আল্লাহ আসলেই কানা যেরকম নাওজুবিল্লা আমার কথা কি বুঝতেছেন তাহলে এখানে তাদের বিশ্বাসের ঘাটতি আছে না নাই বলেন তো বিশ্বাসের ঘাটতি আছে না নাই তুমি পরীক্ষা না দিয়ে জান্নাত পাবা তুমি সাউজে ফেরেস তার সরাসরি আসুক আমার সাহায্য করুক বদরে তখনই ফেরেস তোমা দিয়েছেন যখন বদরের সাহাবিদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে তখন আল্লাহ ফেরেস দিয়েছেন মুসলমান লড়াইয়ের জন্য প্রস্তুত নিয়ে নাও কাতারে কাতারে এখনো ফেরেস তো নাজিল হবে শর্ত হলো আমার প্রচেষ্টার শেষ মাত্রায় যখন আমি পৌঁছে যাব তখন সাহায্য করবেন কে তখন সাহায্য করবেন কে আল্লাহ পাক আব্দুল আজিজ দেহলবির রহমতুল্লাহ আলাই প্রশ্নটা ভালো করে শুনলেন বলেন কি প্রশ্ন বলেন কাল্লা তখন কি করছে আল্লাহ তো হোসেনকে বাঁচাতে পারতেন গোটা পরিবার জুড়ে শেষ করে দেওয়া হলো তাও বিশ্বনবীর পরিবার এটা কেমন কথা আল্লাহ তো পছন্দ করে না আল্লাহ তো মহব্বত করে নাই এরপরে বলতেছে আচ্ছা তা না হয় থাকলো আল্লাহর প্রিয় মানুষ প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাম কি দোয়া করে নাই সেই দিন আল্লাহ তুমি আমার হুসাইন কামার নাতিকে তুমি বাঁচাও রক্ষা করো আব্দুল আজিজ দেহলবী রহমতুল্লাহ আলাই অযৌক্তিক প্রশ্নের অযুক্তিক জবাব দিয়ে বললেন আপনি যে প্রশ্ন করছেন এটা তো আমার কাছে কেমন যেন মনে হচ্ছে তবে হ্যাঁ আপনার প্রশ্নের কারণে আপনার মতো করে আমাকে উত্তর দিতে হচ্ছে তিনি বললেন দেখেন রসুল করিম সাল্লাহ সাল্লাম সেদিন দোয়া করেছিলেন তার নাতি হুসাইনের জন্য কিন্তু আল্লাহ সে দোয়া কবুল করে নাই এখন পাদ্রী কয় যে নবীর দোয়া আল্লাহ কবুল করে না সে নবী আবার কেমন নবী হলো এবার তিনি বলতেছেন তাই যদি হয় হুসাইন হচ্ছেন নবীজির নাতি আল্লাহ রসুল যখন আল্লাহর কাছে বলেছেন আল্লাহ তুমি আমার হুসাইনকে বাঁচাও হেফাজত করো তখন আল্লাহ রসুলকে পাল্টা জবাব দিয়ে বললেন হে রসুল হোসেন তো আপনার নাতি আর গোটা দুনিয়ার সমস্ত খ্রিস্টানেরা আমার ছেলে ইসাকে হত্যা করলো ক্রুশবিদ্ধ করলো আমি তার পিতা হইয়া আমি তার পিতা হয় গিয়ে আমি হেফাজত করতে পারলাম না ব্যাটাই ব্যাটাই বাঁচাতে পারলাম না নাতি কখন বাসাই আমার কথা কি বুঝতেছেন কথার কথা উনি বললেন কথার কথা যে আমার নাতিকে আপনার নাতি বাসাই কখন আমার ব্যাটাই তো বাঁচাতে পারলাম না খ্রিস্টানরা ঈসালামকে আল্লাহর কি মনে করে আল্লাহর ছেলে মনে করে তাহলে ছেলে আগে না নাতি আগে বলেন কে কে আগে কে আগে খ্রিস্টান যখন প্রশ্ন করেছে হোসেনের বিশ্ব নবীর নাতিকে আল্লাহ বাঁচাতে পারে নাই উনিও জবাব দিলেন নাতিকে বাঁচায় কখন আল্লাহ আল্লাহর ব্যাটাই বাঁচাতে পারে নাই সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আল্লাহ পরীক্ষা করবেন পরীক্ষা করবেন কে আস পরীক্ষা করবেন কে পরীক্ষা দেবে কে আল্লাহ পরীক্ষা আল্লাহ দেবে আমরা চুপ করে বসে থাকবো আমরা পরীক্ষা দেব জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ পরীক্ষা দেওয়ার জন্য মন হতে হবে না দৃঢ় বলেন বলেন মজবুত নর্ভরে না মজবুত মজবুত হতে হবে ইমানের চোদ্দটা বিষয় থাকতে হবে বন্দার ভিতরে এক নম্বর হলো খালেস নিয়তে সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে নম্বরে দুই হলো মনটা দৃঢ়মনবলের হতে হবে আল্লাহরা বুনা আল সুন্দর করে সুর আল এম্রানের একশো নো নম্বর রাতে বলছেন ওয়ালা তাহিনু অয়াল তাহজনু ও তমুল্লা আলুন ইঙ্কতুম অমিনী জনে বলুন আল্লাহ একবার হতাশয়না নিরাশয়না তুমি যদি সত্যিকারের যিনি মান্দার হতে পারো সকল বিজয়ের সকল কিছু আমি তোমার হাতে তুলে দেব জোরে কনসুবহান প্রকৃতি বিজয় কার কাছে আসতে বলবেন না কার কাছে সকল বিজয় তা আল্লাহর পক্ষ থেকে আসে মালিকাল মুলকি তু অতিল মুলকা বন্ত ওয়া দাও জি অলমুল কমি মত শ বিয়দিকেল হইর ইনকায় সকল কল্যাণ আল্লাহর হাতে আল্লাহ এ কল্যাণ রাখেন এই জন্য আমরা কার কাছে সাহায্য চাইব আস্তে বলবেন না কার কাছে সাহায্য চাইব সকল চ আল্লাহর কাছে চাব নাম্বার তিন হলো বাতিলের যে সমস্ত হুমকি সেই হুমকিকে না করা বাতিলদের হুমকি আসে না নাই বলে মামলা দেব বলে না বলে বলে না আমার দেশে এখন মানুষ বেশি না আসামি বেশি আমি কিন্তু কইনি আপনারাই কিন্তু বললেন মানুষ বেশি না আসামি বেশি কিন্তু আল্লাহর কাছে অবশ্যই একদিন আসামি হয়ে আমাকে আপনাকেও উঠতে হবে সেই দিন প্রকৃত বিচার কে করবেন আসতে বলুন প্রকৃত বিচার কে করবেন আল্লাহ করবেন বাতিলের হুমকে কে ভয় করা যাবে না কখনো নয় কোন পেগম্বর কোন বাতিলকে ভয় পেয়েছেন কোন বাতিলকে ভয় পেয়েছেন মুসার সালাতামকে আল্লাহ অর্ডার দিয়েছেন ইহাম ইলা ফের ইন্নাহু তগা হে মুসা ফেরাউনকে গিয়ে কালিমার দাওয়াত দাও কারণ সে সীমা লঙ্ঘন করেছে উনি কি ভয় পেয়েছেন উনি কি ভয় পেয়েছেন রাজপ্রসাদের সামনে দাঁড়িয়ে বলেছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তুই কালিমা পড়ে মুসলমান হয়ে যা ফেরাউন বলে মুসাদ তোমাকে এমন শক্তি পাওয়ার কে দিল কামার আল্লা দিছে সুবাহ আল্লাহ বলবেন ভয় পেয়েছেন তিনি কি ভয় পেয়েছেন রসুল দাওয়াত দিয়েছেন আবু দাওয়াত দিয়েছেন ফেরাউনকে ইব্রাহিম আলাইসালাম দাওয়াত দিয়েছেন নমরুদকে সকল পায়গাম্বার বাতিলদের সঙ্গে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলা করেছেন বাতিলদের সঙ্গে সক্ষতা করে যারা ইমান টিকাতে চায় ওরা জাহান নামে যাবে বাতিলের সঙ্গে কোন সম্পর্ক রাখা যাবে আস্তেও সম্পর্ক রাখা যাবে না তাহলে বাতিলের হুমকি ধামকি কে আমরা পরোয়া করি না আমরা পরোয়া করি কাকে মরবো কয়বার আসতে মরব কয়বার ইমানদার হয়ে না বেঈমান হয়ে ইমানদার হয়ে না বেঈমান হয়ে ইমানদার হয়ে যদি মরতে চাই তাহলে বাতিলের সঙ্গে কোন আপোষ করা যাবে আপোষ করা যাবে আমার বন্ধুগণ টক টক্কর লেগেছে সংঘর্ষ হয়েছে দ্বন্দ্ব লেগেছে রসুল কোন আপোষ করেননি আপোষ প্রস্তাব দিয়েছে আবু জেলের পক্ষ থেকে দেওয়া হয়েছে রসুলকে বলা হয়েছে মোহাম্মদিন আবদুল্লাহ তোমার ধর্ম ছয় মাস আমার ধর্ম ছয় মাস সুযোগ দা হলো আমরা একটু অ্যাডজাস্ট করে চলি তুমিও থাকো আমিও থাকি তোমার দিনও থাকুক আমার দিনও থাকুক রসুল বললেন চাচা একটু খুলে মেলে বলেন আবুজেল বলতে সামার লাত মানত ওজাও থাকুক তোমার আল্লাহও থাকুক রসুল বললেন চাচা যে প্রস্তাব দিলেন এই প্রস্তাব আমি মানতে পারবো না কারণ লাত মানতকে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার আল্লাহকে কিন্তু আজ দুঃখ লাগে মুসলমান মূর্তি বানায় কি ঠিক কিনা মুসলমান মূর্তি বানায় না আমার দেশের মুসলমান কি মূর্তি বানায় না হিন্দু ভাইরা বানাক আপত্তি নাই হিন্দু ভাইরা তারা মূর্তি বানাবে মূর্তি মন্দিরে রাখবে তারা পূজা করবে আমরা সেই মন্দির পাহারা দেব ঠিক কিনা অবশ্যই পাহারা দেব এবং মাঝে মাঝে অনুষ্ঠান হলে পরে প্রসাদ খেয়ে আসবো নাকি হ্যাঁ প্রসাদ খাবো আমার দেশে প্রসাদ খাওয়া মুসলমান আসে না নাই আসে না নাই তুমি এত বড় ফকির হয়ে গেলা তোমাকে প্রসাদ খেতে হবে কে বলেছে তোমার প্রসাদ খেতে হবে না হ্যাঁ তাদের ধর্মীয় কাজ যদি কেউ বাধা দেয় অবশ্যই আমরা অবশ্যই তা প্রতিবাদ করব মূর্তি মন্দিরে থাকবে এতে কোনো আপত্তি নাই তোমরা মূর্তিকে গালি দিও না কারণ তোমার মূর্তিকে গালি দেবে তা তোমাদের আল্লাহকে গালি দেবে হাদিস বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মূর্তি মন্দিরে থাকবে মূর্তিকে সম্মান করবে মুশরিকরা আপত্তি নাই কিন্তু মূর্তি মুসলমান বানায়া সম্মান করবে এটা আমরা কঠোর হস্তে মোকাবেলা করব আজ থেকে আপনারা চলুকান ঠিক কিনা এটার নাম সংস্কৃতি নয় এটার নাম আদর্শ নয় অবশ্যই এগুলোর প্রতিবাদ করার দরকার আছে না নাই আস্তে আজ থেকে না আছে না নাই ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান হতে হবে কি মুক্ত শিরিক মুক্ত ইমান হতে হবে সম্মানিত ভাইরা রসুল করিম সাল্লি সাল্লাম তিনি বলে ফেললেন হে আমার চাচা যে প্রস্তাব দিয়েছেন শুধু এটা কেন আপনি আমাকে যতই বলেন না কেন আমি জাতীয় প্রস্তাব গ্রহণ করতে পারবো না আবু জাহেল শেষ পর্যন্ত বলে ফেললো মোহাম্মদ বিন আব্দুল্লাহ সন আমার নেতৃত্ব আমি ছেড়ে দেব আমার চেয়ার আমি ছেড়ে দেব মক্কার তুমি প্রধান হয়ে যাবে সব কিছু আমি তোমার দিয়ে দেব মক্কার সবচেয়ে সুন্দরী নারীও দেব সব কিছু দিয়ে দেব শর্ত হলো তোমাকে অবশ্যই আমার ধর্মেরও একটা সত্তান করে দিতে হবে রসুল বলেন চাচা যে লোফনীয় প্রস্তাবগুলো দিচ্ছেন ওই যে আকাশের সূর্য ওই যে চন্দ্র এই দুইটা জিনিস যদি আমার দুই হাতেও যদি এনে দেন সকল কিছু গ্রহণ করতে রাজি আছে কিন্তু দিল বাদ দিতে রাজি নই জোরে সুবাহান আল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ হোমকি ধাম কি শুরু হলো নির্জাত নিপিরন শুরু হলো এমন কি কিছু সংখ্যক সাহাবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো খাবাব খোবাইব এরপর কি বলে আম্মার ইয়াসির সুমাইয়া এই সমস্ত পরিবারকে এই সমস্ত ব্যক্তিদেরকে ধরে এনে মুরগি রানের মতো দুই টুকরা করে শহীদ করে দেওয়া হলো কেউ কি ইসলাম ছেড়েছেন কেউ কি ইসলাম ছেড়েছেন কেউ ইসলাম বাতিলদের হুমকির মুখে ইমান ছেড়ে দেওয়া যাবে সাহাবিদের ইতিহাস থেকে আমাদের সেই শিক্ষা গ্রহণ করতে হবে ইসলাম গ্রহণ করার কারণে আবদুল্লা একজন সাহাবি যার আগের নাম ছিল আব্দুল শামস ইসলাম কবুল করেছেন ইসলাম কবুল করার কারণে কি কঠিন বিপদ তার চেপে আসলো ইসলাম ছাড়ে হঠাৎ করে সেই যুবক একদিন অর্ধলগ্ন দিয়ে শুধু গোপনাঙ্গটা ঢেকে নবীর দরজায় গিয়ে ডাকতেছেন ইয়া রসুল আল্লাহ দরজাটা একটু খুলবেন কি রসুল দরজা খুলেই তার দিকে আর তাকাতে পারছেন না তিনি মাথা নিচু করে বলছেন তুমি কে খুজুর আমি তো সেই যুবক যে যুবকের নাম আপনি নাম রেখেছেন আমি আবদুল্লাহ আমি ইসলাম কবুল করেছি তোমার এমন অবস্থা কেন গায়ে কোনো কাপড় চোপড় নাই কুজুর ইসলাম কবুল করেছে এটা এর একমাত্র কারণ কিভাবে হলো একটু বলতো আবদুল্লাহ রাদি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে রসুলকে লক্ষ্য করে বলছেন ইয়া রসুল আল্লাহি আজকে সকালবেলা আমার চাচা আমাকে ডাক দিলেন আমাকে ডাক দিয়ে বলছেন তোর বাবা ছোটবেলায় দুনিয়া থেকে তোর বাবা তুই ছোট থাকতে তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এরপর থেকে আমি তোর ভূমিকা পালন করছি আমি তোর পিতার ভূমিকা পালন করছি ছোট থেকে বড় করেছি আমি তোর চাচা সমস্ত সম্পত্তি তোকে বন্টন করে দিয়েছি পায়ে টু পায়ে দিয়ে দিয়েছি কিন্তু আজকে আমার শত্রু মুহাম্মদ বিন আবদুল্লার হাতি কালিমার বায়াত গ্রহণ করেছে সেটা না ছাড়লে পড়ে আমি তোকে কঠোর হস্তে দমন করব আমি জবাবে বলেছি চাচা সকল কিছু ছাড়তে আপনি আমাকে বলবেন ছেড়ে দেব কিন্তু আমার রাসূলকে আমি ছাড়তে পারবো না আমি আমার দিন ছাড়তে পারবো না সঙ্গের সঙ্গে আমাকে বলে ফেলল আব্দুল্লাহ রে এই মুহূর্তে তুই সমস্ত সম্পত্তি আমারে দিয়ে দে আমি একটুকু সম্পত্তি আমি তোকে হাতছাড়া তোর কাছে আমি দেব না হাতছাড়া করবো না আমি তোকে কোনো সম্পত্তি আমি দিতে চাই না হাসিমুকে দিয়ে দিলাম এরপরে বলা হলো আব্দুল্লাহ তোর পরনের জামাটাও খুলে দে পরনের জামাটা আমি খুলে দিয়েছি শেষ পর্যন্ত হুজুর আমাকে বলে ফেললো তোর পায়জামাটাও খুলে দে চক্ষু বন্ধ করে নিম্নগামী করে পায়জামাটাও খুলে ফেলেছি পায়জামা খোলার সঙ্গে সঙ্গে উলঙ্গ হয়ে গেলাম দূর মেরে আমি আমার মার কাছে গিয়ে বললাম মা একটা কোনো মতো একটা কাপড় দাও সেই কাপড়টা দিয়ে আমার ওলো আমার 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 সেই অঙ্গপনাঙ্গটা একটু ঢেকে নেই এই কথা বলে আমার মার কাছ থেকে কিছু চাদর কিছু কাপড় নিয়ে এই অবস্থায় আমি আপনার সামনে হাজির হয়েছি রসুল আবদুল্লা রে যে কাজটা তুমি করেছ জান্নাতে রাস্তা তোমার জন্য ক্লিয়ার হয়ে গেছে জান্নাতে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে রসুল করিম সাল্লাম বললেন থামক ও আবদুল্লাহ একটু অপেক্ষা কর ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকি দেরি না করে দুইটা জুব্বা বের করে আনলেন বের করে এনে বলছেন আবদুল্লাহ তোমার চাচা তোমাকে তোমার শরীর থেকে বস্ত্রহীন করে বিদায় করে দিয়েছে বিশ্বনবী তার পরিবর্তে আমার তরফ থেকে আমার ব্যবহৃত দুইটা জুব্বা আমি তোমারে দিয়ে দিলাম বাড়ি ছাড়লে লস না লাভ লস না লাভ লাভ আখেরাত অবশ্যই ভালো হয়ে যাবে তার আব্দুল জলবাজাদাইন তার নাম হয়ে গেল হযরত আব্দুল্লাহ নবীর সামনে দাঁড়ানো এমন সময় তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহি আমি আপনার কাছে কিছু কথা বলতে চাই রাসূল বললেন ওরে আব্দুল্লাহ তুমি আমার কাছে কোন জিনিসটা চাও বলো তোমার জন্য এখন আমি আল্লাহর দরবারে কিছু দোয়া চাই নেব আল্লাহর কাছে আমি কিছু চাইব তোমার জন্য এমন সময় আব্দুল জলবাজাদাইন বললেন ইয়া রাসূলুল্লাহি আমার আল্লাহর কাছে পার্থিব জীবনের কোনো কিছু আমি কামনা করি না আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি আল্লাহর কাছে এটাই চাই একদিন দুনিয়া থেকে বিদায় যেহেতু হতেই হবে আমি আল্লাহর কাছে দোয়াটা করি আয় আল্লাহ তালা আমার মৃত্যু তুমি শহীদ মৃত্যু হিসাবে তুমি আল্লাহ কবুল করে নিও আমার মৃত্যু জনক শহীদ মৃত্যু হয় শহীদ মৃত্যুর জন্য আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন আমার রসুল মুসকি মুসকি হাসি মেরে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করতে করতে এই দোয়াটা করে আল্লাহ তালা আমার আব্দুল্লাহ যে দোয়াটা আমার কাছে চাইলো সেই দোয়াটা না করে আমি তোমার কাছে তার উল্টা দোয়া করি আল্লাহ তালা আব্দুল্লাহর রক্তকে কাফের বেইমানদের জন্য তুমি হারাম করে দাও আবদুল্লার মন খারাপ হয়ে গেল হজরত আবদুল্লাহ বললেন ইয়ারা সুরাল্লাহ আমি দোয়া চাইলাম একটা আপনি করলেন আর একটা আমার নবীজি কোনো জবাব দিলেন না বেশ কিছুদিন পার হয়ে গেল অনেকগুলো যুদ্ধের ভিতরে নবীজির জীবনের সবচেয়ে বড় যুদ্ধ ছিল তাবুক অভিযান তাবুক অভিযানের রসুল বের হবেন তিরিশ হাজার সৈন্য রেডি করলেন রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য কত হাজার তিরিশ হাজার সৈন্য সেই তিরিশ হাজার সৈন্যের লিডার হচ্ছেন সেনাপতি হচ্ছেন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার শুধু মসজিদে ইমামও ছিলেন না আমার ছিলেন যুদ্ধের ময়দানের একজন সেনাপতি শুধু ইমাম ছিলেন না রসুল সেনাপতি ছিলেন শুধু ধর্মীয় কাজের লিডার ছিলেন না তিনি একজন শ্রেষ্ঠ দূরদর্শী রাজনীতিবিদ ছিলেন আজ থেকে মানে জরেখন ঠিক কিনা আজকে রাজনীতিবিদরা আলেমদেরকে শুধু বলে আপনারা ওয়াজ করেন রাজনীতি আমরা করব ওয়াজ আপনারা করবেন মানে লুটপাট করে খাবো আসতে কন কেন জোরে কন ঠিক কিনা আমার রসুল নবী ছিলেন রসুল ছিলেন রাজনীতিবিদও ছিলেন যে যে ব্যক্তি বলবে রসুল রাজনীতিবিদ ছিলেন না অবশ্যই নবীর বিরুদ্ধে এটা মিথ্যাচার সারা কিছু নয় রাজনীতি রাজনীতিবিদ না হলে বারো লক্ষ বর্গ রাষ্ট্রপ্রধান হলেন কেমনি মদিনার রাষ্ট্রপতি কেমন হলেন চারজন খলিফা ওসমান আলী রাত আনহম চারজন খলিফা তারা কি ক্ষমতা ছাড়া ছিলেন তারা ছিলেন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান আবার মসজিদে নামাজ গিয়ে সেখানেও তিনি প্রধান তিনি ওই রাষ্ট্রের ইমাম নামাজেরও ইমাম সুতরাং ইমাম দুই রকম হওয়া যাবে না ইমাম হতে হবে কয় রকম ইমাম হয়ে কয় রকম একরকম মুসলিম জাতির জন্য যদি আজকে ইমাম যদি একরকম হতো যে ইমাম নামাজ পড়াবেন সেই ইমাম বিচার করবেন সমস্ত জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক না সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে ইমানের দাবি যদি করতে চাই চোদ্দ বিষয়ে আমাকে আমলে নিয়ে আসতে হবে কয়টা বিষয়ে আমি কেবল তিনটা বিষয় বলেছি এখনো মেলাগুলো বিষয় সামনে পড়ে আছে আমরা শুনবো জোরে বলি ইনশাল্লাহ আর জোরে বলি ইনশাল্লাহ আব্দুল রসুল বাজাদাইন দোয়া করেছেন দোয়া চেয়েছেন আল্লাহ আল্লাহ নবীর কাছে রসুল তার জন্য উল্টা দোয়া করলেন তাবুক অভিযান চলে এলো তাবুক অভিযানে রসুল করিম সাল্লাম তিনি স্ত্রীকে সাথে নিয়েছেন উহু যুদ্ধ রসুল স্ত্রীকে সাথে নিয়েছেন যুদ্ধের ময়দানে রসুল কিন্তু স্ত্রীকে বাদ দেননি কিন্তু আমার দেশের বহু বিবাহিত যুবক আছে যারা বউকে ধুইয়া চাকরি করার জন্য বাইরে যায় আছে না নাই যুগের পর যুগ থাকেন এবং সংসারও ভেঙ্গে যায় আবার এরকম কন্ডিশনও করে আমি তো থাকতে পারতেছি না তোমার ছাড়া আমি আমার যৌবন কেমনে কাটাবো বলে তুমি একটা খুঁজে নাও আমি একটা খুঁজে নিচ্ছি বাস্তব কথা বলছি আমি আমার কথায় রাগ করবেন কিনা জানি না এগুলো কথাকে বলার দরকার আছে আমার কিন্তু একটা ইমানি দায়িত্ব এটা এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা আমার এই আলোচনাগুলো গোটা পৃথিবীতে চলে যাবে পৃথিবীর এই দেশে যত প্রবাসী আছে আমার দেশের বাইরের বিভিন্ন কান্ট্রিতে আছে তাদের ব্যাপারে কথা বলা দরকার আছে না এই সাউন্ডগুলো চলে যাবে বিশেষ করে আমার দেশের যারা আমেরিকান প্রবাসী এবং কি বলে ইংল্যান্ডের যারা প্রবাসী ও ম্যাক্সিমাম তারা সপরিবারে থাকেন পরিবার নিয়ে বেশি থাকেন কিন্তু অন্যান্য মিডিল ইস্ট সহ যে সমস্ত দেশের প্রবাসী ভাইরা আছেন আমি তাদেরকে অনুরোধ করব কষ্ট হলেও চেষ্টা করবেন আপনার স্ত্রীকে সাথে রাখা কারণ স্ত্রী হচ্ছে ইমানের অর্ধেক ইমানের কি অর্ধেক রসুল এহরামের কাপড় পরেছেন এহরামের কাপড় পরবেন হজের নিয়তে এহরামের কাপড় পরবেন আয়সা বর্ণিত হাদিস আয়েশা বলেন এহরাম পরার আগেই রসুল আমার সঙ্গে সহবাস করলেন এরপরে তিনি হেরামের কাপড় পরলেন সুমানুল্লাহ বলবেন না স্ত্রী হচ্ছে ইমানের অর্ধেক এই জন্য উহুদের যুদ্ধেও স্ত্রী নিতে বলেন নাই আয়সাকে সাথে নিয়েছেন আবার যুদ্ধের রাতে অন্ধকার হঠাৎ করে বলছেন আয়েশা আমি তোমাকে সময় দিতে পারছি না চলো তো আমি তখন চিকন ছিলাম রসুলের কথায় রাজি হয়ে গেলাম দৌড় মারা শুরু করলাম দৌড় মারতে মারতে কম্পিটিশনে আমি আমার রেসুলকে হারিয়ে ফেললাম রসুলকে পিসায় ফেলে দিয়ে আমি সামনে বিজয়ী হয়ে গেলাম দানার মতো ঝিলিক দিল বেশ কিছুদিন পর মদিনার মাটিতে রসুল বলছেন আয়সা ওই রাত্রিতে আমরা দুজন দরুন মারতে গিয়ে তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে আজকে দেখি কে পারে হযুত আয়সা বলেন সেই সময় আমার শরীরটা স্থূল হয়ে গিয়েছিল আমি মোটা হয়ে গিয়েছিলাম রসুল যখন বলেন আমি রাজি হয়ে গেলাম রসুলের সঙ্গে আমি যখন সেই দিন যখন দৌড় মারলাম রসুল আমাকে এক দৌড় আমাকে পিসায় ফেললেন রসুল বিজয়ী হয়ে গেলেন বিজয় হয়ে দৌড় মেরে আমার দিকে তাকায় বলছে না সারে সেই রাতের পরাজিত হর জবাব আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম জরকন সুবহান সবার হক কিনা আদায় করেছেন স্ত্রী একটা গুরুত্বপূর্ণ বিষয় স্ত্রীকে দাম দেয় না এমন স্বামী আসে নাই বলেন তো যে এই তরে বিয়ে করেছে জীবনে কি ঠকা ঠকছি এরকম আসে নাই বলেন তো এমন ব্যবহার করে কুকুরের মতো আচরণ করে বিয়ে করে কয় কি যে ঠকা ঠকছি আমার শ্বশুর বাড়ি একটু শ্বশুর বাড়ি হলো নাকি কোন হারাম জাদারে বিয়ে কোন হারাম জাদার মেয়েরে বিয়ে করছে আমি মানে বউরে গালি দেয় শ্বশুর গালি দেয় এখন বউয়ের কি মন ভালো থাকার কথা আজ থেকে বইয়ের কি মন ভালো থাকার কথা না এগুলো করা যাবে না উচিত না যে বান্দার ব্যাপারে তার স্ত্রী বলবে আমার স্বামী ভালো আল্লাহ বলবেন ওই বান্দা আমার ভালো জোর মহান আল্লাহ সপরিবারে তাবুকে রওনা হলেন তিরিশ হাজার নিয়ে সাথে ছিলেন আয়েশা সিদ্দিক এখানে আলেম বসে আছেন তো যুদ্ধের ময়দানে পৌঁছার পর তিরিশ হাজার স্বর্ণ কি কম সম কথা নাকি কিন্তু রোমান সৈন্য কিন্তু ছিল তার চাইতে কয়েক গুণ বেশি মুতার যুদ্ধে ছিল তিন হাজার মুসলমান কাফেররা ছিল রোমানরা ছিল এক লক্ষ কত লক্ষ এক লক্ষ খুব একটু কম বেশি না তো নাকি কম বেশি কোথায় তিন হাজার কোথায় এক লাখ মুসলমানদের বিজয় হয়ে গেছে তাও সেই যুদ্ধে রসুল নিজে যান নাই সেই যুদ্ধে কি রসুল নিজে যান নাই এবার তাবু কবি জানে রসুল নিজে গেছেন এটা তো কাফেরদের কানে চলে গেছে খ্রিস্টানদের রোমান সৈন্যদের কানে চলে গেছে যে বিশ্বলবীর নিজে যে যুদ্ধে আসছে না জানে আজকে কি হবে যুদ্ধ হলুই না যুদ্ধ শেষ আল্লাহ আকবার আর যদি আল্লাহু আকবার মুতার যুদ্ধি যা ঘটছে রসুল করিম সাল্লাম মদিনার মসজিদে বসে যুদ্ধে যাওয়ার হুকুম দিচ্ছেন কোথায় বসে কোথায় বসে মসজিদে বসার মসজিদে লেখা থাকে মসজিদের রাজনৈতিক আলাপ নিষিদ্ধ এরকম কিছু কিছু লেখা আছে আছেন লেখা আছে না নাই আছে আশ্চর্য হয়ে যায় মসজিদ হচ্ছে সকল হক সকল সত্য প্রকাশের উত্তম জায়গা হলো মসজিদ আল্লাহ আকবার হ্যাঁ বলতে পারেন মসজিদে কোনো প্রকার মিথ্যা গিবত করা যাবে না ঠিক আছে ঠিক আছে না যেটা মসজিদে বলা যাবে না সেটা বাইরে বলা যাবে মিথ্যা কথা বাইরে বলা যাবে বাইরে যে কথা বলা যাবে মসজিদে যে কথা বলা যাবে না বাইরেও সে কথা বলা যাবে না ঠিক কিনা বলেন আর মসজিদে যে কথা বলা যাবে বাইরেও সে কথা বলা যাবে তারা মসজিদকে ডিফার করতে চায় সম্মানিত ভাইয়েরা দিনদারি আর দুনিয়াদারি দুটা ভাগ করে নিছে দিনদারি কি দিনদারি চালাবে হলো হুজুররা আর দুনিয়াদারি মানে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার সব চালাবো আমরা সস্তা এত না আর এটা নাই বাংলার জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ আর যারা বলেন ইনশাআল্লাহ সবাই কি চান এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক সবাই কি চান বাতিলের হুমকি পরোয়া না করে বাতিলের হুমকি ধামকিকে কে পরোয়া না করে কদম মজবুত মজবুত কদম নিয়ে সামনে ময়দানে কাজ করতে রাজি আছেন দু দুহাত উঁচু করে দেখা আল্লাহ সবার হাতকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহ আমিন সম্মানিত বন্ধুগণ মুতার যুদ্ধে রসুল নিজে যাননি রসুল পাঠিয়েছেন তিনজন সেনাপতি কয়জন সেনাপতি কয়জন হয় মূলত কয়জন হয় মূলত কয়জন একজন তিনজনকে সিলেক্ট করলেন তিনজন সিলেক্ট করা মানে তিনজনের একজনও বাঁচবে না আল্লাহ আকবার বলে তিনজনকে ডাক দিচ্ছেন রসুল আবদুল্লাহ এদিকে আসো জায়েদ এইদিকে আসো জাফর এইদিকে আসো তিনজনকে ডাক দিয়ে দাঁড়ায়া দিলেন দাঁড়াইয়া দিয়ে বলছেন জায়েদ তুমি হচ্ছে এক নম্বর সেনাপতি জাফর তুমি হলে দুই নম্বর সেনাপতি আবদুল্লাহ তুমি হচ্ছ তিন নম্বর সেনাপতি তারা সবাই বলেন ইয়ার সুর আমরা প্রস্তুত এখনই অর্ডার দেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ব জরুক রসুল বলেন না আমি তোমাদেরকে একটু সুযোগ দিতে চাই কেন যাও তোমাদের তোমাদের পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো সাহাবেকরা মুস্কে মুস্কে হাসছেন আর নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছে মোনাফেকরা পিছন থেকে কয় আবদুল্লাহ যায়ও না জাফর যায়ও না জাফর যুদ্ধে যায়ও না তোমার বউ কিন্তু হারাবা তুমি কিন্তু শহীদ হয়ে যাবে কারণ যুদ্ধের সেনাপতি একজন হয় তিনজন তোমরা কিন্তু কেউ বাঁচবে না তিনজন বলছে মোনাফেক আমাদের ইমানকে দুর্বল করতে পারবে না নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি আল্লাহ আকবার বাতিলের হুমকিতে মমিন কখনো পরাজয় হয় না মমিন কখনো হতাশ হয় না কখনো ভিতর সন্ত্রস্ত হয় না ব্যাস রসুল বললেন যাও একটু বিদায় নিয়ে আস কুজুর যদি যদি না বলতেন এটাই ভালো হতো বললেন যখন আপনি অর্ডার দিয়েছেন যাচ্ছি বিদায় নেওয়ার জন্য জায়দ বললেন ইয়া রসুল যাবো আর কই আমার আব্বা আম্মা আপনি বিয়ে শুধু করছিলাম বউ নাই আর যাবো কই আমার যাওয়ার দরকার নেই আপনি আমার এখনই অর্ডার দেন আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত জোরে কোন সুবহানাল্লাহ জাফর আমার চাচা দেভাই যাও বিদায় নিয়ে আসো হযরত জাফর বাড়ির দিকে ছুটলেন চেহারার ভিতরে হাসসজল চেহারা হাসির হাসির ঝিলিক তার চয়রায় ফুটে উঠছে দরজায় নক করলেন দরজা খুলে গেল দরজা খোলার সঙ্গে সঙ্গে স্ত্রীকে সালাম দিলেন স্ত্রীর আগে সালাম দেওয়া কুদ সুন্নাত জোরে কোন সুবহানাল্লাহ সালাম ভিতরে ঢুকলেন সালাম দিয়ে ভিতরে ঢুকে স্ত্রীর সঙ্গে গল্প করতে করতে হঠাৎ করে তার পাশে রেখে দিয়া হাতটা ধরে স্ত্রীকে বলছেন স্ত্রী আমি তোমার কাছ থেকে আজকে চিরতরে বিদায় নেওয়ার জন্য এসেছি স্ত্রী বুকের মধ্যে ধক করে উঠলাম তিনি চমকুটে বলছেন আমার স্বামী চিরদিনের জন্য বিদায় মানে কি আপনার কি হয়েছে বলুন জাফর বিন আবু তালেব বলছেন ও আমার স্ত্রী আমি যুদ্ধের সেনাবধি নিযুক্ত হয়েছি আমি যেন মুতার যুদ্ধ থেকে আর ফিরে না আসে আমি যেন শহীদ হয়ে যাই তুমি আমার জন্য এমন দোয়াটাই করো স্ত্রী বলছেন আমার স্বামী এই যে ছোট্ট ছোট্ট কুচি কুচি দুইটা শিশু সন্তানের এই হয়ে যাবে আব্বা কাকে বলে ডাকবে অন্তত সন্তানের দিকে তাকায়া আমি আপনার জন্য এমনটা দোয়া আজকে করব না আপনার জন্য দোয়া করি আল্লাহ যেন যুদ্ধ থেকে আপনাকে গাজী করে আমাদের মাঝে ফিরে আনে জাফর বিলাবু তালেবের সামনেই এই কথাটা তার পছন্দ হলো না একটু রেগে গেলেন খেপে গেলেন চেহারাটা লাল আকার ধারণ করলো তরবারি বের করলেন তরবারি বের করে হাতটা টেনে ধরলেন তরবারির উল্টা দিকে স্ত্রী আঘাত করে বলছেন স্ত্রী তরবারি আঘা হাঁকালাম তরবারি মারলাম তরবারি দিয়ে তোমার হাতে আঘাত করলাম হাত কাটছে নাকি না কাটে নাই কেন উল্টা দিকে মেরেছেন সোজা দিকে মারলে যেমন তোমার হাত কেটে যেত উল্টা দিকে মেরেছি তোমার হাত কাটে নাই আজকে তুমি আমার জন্য যে দোয়াটা করছো সেই দোয়াটা তোমার সোজা দোয়া নয় সেই দোয়াটা সম্পূর্ণ উল্টা দোয়া যতই দোয়া করো কাম হবে না কারণ আমি নিশ্চিত মোতার শহীদ হয়ে যাব নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি আমি শহীদ হয়ে যাব আমি নিশ্চিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবো আমারে বিদায় দিয়ে দাও সন্তানগুলোকে স্নেহ দিলেন স্নেহাশিস সন্তানগুলোকে গুলোকে স্নেহ দিয়া চুম্বন দিয়া কপালে চুম্বন রেখে দিয়া আদর করে দিয়া দোয়া করে দিয়া বললেন সন্তানগুলোকে আমি আল্লাহর হাওলায় রেখে গেলাম স্ত্রী কাছ থেকে বিদায় নিয়ে চক্ষু বন্ধু করে দৌড় মারলেন পিছন থেকে সন্তানগুলো আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকে একটা জন্য ডাকে সাড়া দিলেন না যুদ্ধেও তিনি ঝাঁপিয়ে পড়লেন তিন নাম্বার সেনাপতি আরো কঠিন বিষয় দুপুরবেলা বিয়ে করেছেন বিকেলবেলা যুদ্ধের ডাক চলে আসছে দুপুরবেলা তিনি নতুন বিয়ে করেছেন স্ত্রী তার ঘরের মধ্যে দরজায় ডাক দিয়ে স্ত্রীকে বলছেন দরজা খুলতে থাকো আমি তোমার থেকে বিদায় নিতে বলছেন দরজা খুললে পয়দা হয়ে হয়ে যাবে যাবে দেরি স্ত্রী বলছেন স্বামী আমার ভালো করে একটু দেখে নেই যেন কেমতের দিন অসংখ্য লোকের মাঝে যেন আমি আপনাকে চিনে নিতে পারি এই কথা বলার সঙ্গে সঙ্গে আবদুল্লা বিন রাহা বলছেন স্ত্রী এমন মেঘ নিয়ে যদি তোমার হয়ে থাকে কেমতের দিন অসংখ্য লোকের মাঝে আমার তোমার পরিচয় করে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে গ্রহণ করে নিবে সবকিছু বিসর্জন দিয়া দুনের সমস্ত মোহকে মাইনাস করে দিয়া তিনিও ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধের ময়দানে জায়দিন হারিস শহীদ হয়ে গেলেন জাফর মের আবু তালেব শহীদ হয়ে গেলেন কালিমার ঝান্ডা হাতে নিলেন আবদুল্লা বিন রাহার দিয়ে আল্লাহ হো বিন রাহা যুদ্ধ চালাতে লাগলেন তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তাকে মারা হলো ডান হাতে তরবারিতে আঘাত করা হলো হাত যখন ডান হাত কাটা ফের কেটে ফেলা হলো বাম হাতে কালিমার ঝান্ডা নিলেন বাম হাতও যখন কেটে ফেলা হলো দুই বাজু দিয়ে মুখের মধ্যে কালিমার ঝান্ডা নিয়ে নিলেন এরপর দুই পা কাটা হলো মস্তুকটা বিচ্ছিন্ন করে দেওয়া হলো কিন্তু কালেমার জান্না যে মুখের মধ্যে কামর মেরে ধরে আছেন আসমান হয়ে আছে দূর থেকে সেই কালেমার পতাকা পথ করে উঠছে চার নম্বর সেনাপতি দূর যখন দেখতে পেলেন মেরে তার সামনে চলে আসলেন যে দেখেন মুখের মধ্যে কালেমার যান তিনি কামড় মেরে ধরে আছেন মস্তকটা বিচ্ছিন্ন পড়ে আছে টান মারলেন মাথা সহ চলে আসি কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছেন বাইরে আমি কালেমার ঝান্ডা নিতে এসেছি আমি হলাম মোতার যুদ্ধের পরবর্তী সেনাপতি কালেমার ঝান্ডাটা একটু খুলে দাও মুখটা ফাঁকা হয়ে গেল কালেমার জান্না হাতের মধ্যে নিলেন কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিয়া যুদ্ধ করতে করতে দেখা গেল তিন হাজার সৈন্য নিয়া খালিদ বিন ওয়ালিদ এক লক্ষ সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করে বিজয়ের পতাকা মদিনায় পৌঁছায় দিলেন জোরে কন সুবহান আল্লাহ কার সাহায্যে আল্লাহ আস্তে বলবেন না কার সাহায্যে সে আল্লাহ আছে না নাই অতএব বাতিলের কোন হুমকিকে আমরা ভয় পাব, পাব। ভয় সেই অংশ অংশগ্রহণ করেছেন যুদ্ধ না ফিরে আসার পথে হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো ইয়া আল্লাহ আপনার সেই প্রিয় সাহাবি আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমার নবীজি বললেন সাহাবিরা আমার আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে ভালো কথা আমার আবদুল্লার জন্য আমি দোয়া করি কিন্তু আবদুল্লার তোমরা গোসল করায় দেবে কাফরের কাপড়টা পড়াই দেবে কিন্তু আবদুল্লার জানাজার দায়িত্ব আমি কাউরে দেবো আমি নিজে তার জানাজা পড়াবো জোরে কন আল্লাহ আরো জোরে কন আল্লাহ যে সাহাবীর জানাজা রসুল নিজে পড়াতে চান তার কত বড় সৌভাগ্য রসুলে করিম সাল্লা সাল্লাম জানাজা পড়ানোর জন্য তিনি রেডি হয়ে গেলেন জানাজার সময় তিনি হাজির হলেন হাজার হাজার সাহাবিরা জানাজার নামাজে অংশগ্রহণ করলেন রসুল জানাজার সম্পূর্ণ করলেন জানাজার সম্পূর্ণ করার পর বলছেন সাহাবিরা এই সাহাবির লাশ দাফন করার দায়িত্ব আমি নিয়ে নিলাম নবীজি তার লাশটা বহন করলেন কবরের বাড়িতে নিয়ে চলে গেলেন কবরের বাড়িতে সমার আগে তিনি আগে নামলেন নামার পর বলছেন আবু বকার তুমিও নামো অমর তুমিও নামো একটা কবরে পৃথিবীর সেরা তিনজন মানুষ তার কবরে দাঁড়ায় গেছে একদি কেবুকার একদি কমর মাসখানে আমার নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লাম রসুলেম সাল্লাহুল সাল্লাম তিনি কাঁদতেছেন আর তাকে বিদায় জানাচ্ছেন এমন সময় আমার নবীজির দোয়া লা আল্লাহ তাআলা এ আব্দুল্লাহ ইসলামের জন্য সবকিছু উজাড় করে দিয়ে দিয়েছে এমন কি তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছিল তার আত্মীয় সজন সেই ইসলাম ছাড়ে নাই হমকি কি ধাম কি বাতিলদের সঙ্গে আপোষ করে নাই আয় আল্লাহ তাআলা আমার জামাতে ই আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বিয়াদিবো করে নাই এই আব্দুল্লাহর বুকে হাত রেখে তোমাকে বলছে আমি আজকের দিন পর্যন্ত আসতক আমি আব্দুল এর উপরে সন্তুষ্ট তুমি মেহেরবানি করে আমার আব্দুল এর প্রতি সন্তুষ্ট হয়ে যাও আমার লবি দোয়া করছেন চোখের পানি দিয়ে দাড়িগুলো ভেজা যাচ্ছিল এমন সময় পাশে দাঁড়ানো আরেকজন সাহাবী সাদ বিন আবি অকাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কাঁদতেছেন আর আল্লাহকে বলছেন আয় আল্লাহ তাআলা ওই লোকটার কপাল কতই না ভালো যে লোকটার কবরে রসুল নামে আবু বকর নামে সেই লাশটা যদি আবদুল্লাহ না হয় সেই লাশটা যদি আমি সাদ বিন আবি অকাস হতাম আমার নিজের জীবনটা ধন্য হয়ে যেত রসুল বলেছেন রসুল বলেছেন মনসা আল্লাহ তা আলা শাহাদাত বিশদা কথিত বাল্লাহুল্লাহ মানে জিলা শোহাদা ও ইম্মা তা আলাহ ফেলা শাহি বখরে মুসলিমের হাদিস যদি কোনো বান্দাব শাহাদাদের তামান্না রাখি শহীদ হওয়ার জন্য ইচ্ছা পোষণ করে তার মৃত্যু যদি বিছানা হয়ে যায় আল্লাহ আল্লাহপাত্তাকে শহীদের দরজা দান করে দেন জোরে বলে সুবহান আল্লাহ মারা গেলেন রাস্তায় মর্যাদা পেলেন শহীদের জোরে কলেন আল্লাহ সত্য হলো ঘরবাড়ি যদি প্রয়োজনে ছাড়তে হয় সবাইকে ছাড়তে রাজি আছেন খুলে মুখে মুখে বললেন না মনে মনে বললেন মুখে মুখে না দিলে দিলে দিল থেকে বলতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আমি আরো জোরে আল্লাহ আমি নামাজ পড়ব কয় অক্ত আসতে নামাজ পড়ব কয় অক্ত পাঁচ অক্ত নামাজ হবে কার জন্য এই মস্তক অবনত করব কার কাছে এটা হাত উঁচু করে দেখান তো কারা কারা নামাজ পড়বেন এটা উঁচু করে দেখান বলুন হে আল্লাহ আল্লাহ হে আমাদেরকে পাঁচ ওক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন দাবি যদি করতে চাই চোদ্দটা কাজ করতে হবে কয়টা কাজ চোদ্দটা কাজ করতে হবে এর মধ্যে আরেকটা হচ্ছে আল্লাহর উপরে দৃঢ় আস্থা থাকতে হবে যেখানে কেউ নাই সেখানে কে আছেন আজ থেকে মানে সেখানে কে আছেন আল্লাহ আছেন আল্লাহর উপরে পূর্ণ তাবাক্কুল এটা থাকতে হবে অবশ্যই পূর্ণ মাত্রায় থাকতে হবে আল্লাহ আলামিন বলেন فلما تراءى الجمعان قال اصحاب موسى انا لمدركون قال كلا ان معي ربي سيهدين. جربون الله اكبر. جهود موسى الصَّلَاةُ تصامل ونشر يدق في الله تعالى هي مدر النبي موسى امر تدحر بكلام উপায় তো নাই সেই সময় মুসা আলাইহিস সালাম বললেন চিন্তা করো না আল্লাহ আমাদেরকে পথ দেখায় দিবেন বললেন সুবহানাল্লাহ সূরা শুআরার 61 62 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা আমাদের জন্য সান্ত্বনার বাণী দিয়েছেন সব দিক থেকে ফেরাউন বাহিনী ঘেরাও করে ফেলেছে মুসা আলাইহিস সামনে কিসের সামনে দাঁড়ায় আছেন নীল নদের সামনে দাঁড়ানো সবদিকে ফেরাউনের লোক রাস্তাকে বের করে দিলেন আসতে কেন রাস্তা কে বের করে দিলেন সে আল্লাহ আছে না নাই আজ থেকে সে আল্লাহ আছে না নাই আমাদের চতুর দিকে মুশরিক সামনে এক দিকে খোলা বঙ্গোপসাগর আমরা ভয় পাই না আমাদের একমাত্র আশার ভরসা স্থল কে আসতে বলবেন না কে আমরা সাহায্য চাই কার কাছে الله إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول <applause> لصاحبه لا تحزن إن الله معنا أمار نبي জবলে সুরের ভিতরে যখন তিনি আশ্রয় নিয়েছিলেন ছিলেন মাত্র কয়জন আসতে বলবেন না কয়জন ছিলেন দুইজন ছিলেন শত শত কাফের মুশরিকরা দেখে ফেলেছিল দেখার জন্য তারা কাঁচা চলে এসেছিল কিন্তু তাদের চোখটা বন্ধ করে দিয়েছেন কে সাহায্য করেছেন কে একজন আরেকজনকে বলছেন রাসুলতান সঙ্গিয়াবাবু কর কেবল চেনা বাবু কর চিন্তা করো না লাতা হাজান ইন্না হামা আনা বান্দার পীঠ যখন দেওয়ালে থেকে যায় আল্লাহর সাহায্য তখন অজিব হয়ে যায় আমাদের কোনো চিন্তা নাই জরখান সুবহান আল্লাহ তাহলে দৃঢ় আস্থা রাখবো আমরা কার ওপরে আল্লাহর উপরে এরপর ইমান রক্ষার জন্য সকল প্রকার কষ্ট মেনে নিতে হবে চাকরি চলে যাবে চলে যেতে পারে হুমকি ধামকি আসবে বিপদ আসবে মুসিবত আসবে ভরসা পরস্পর ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ থাকতে হবে ভ্রাতৃত্বের বন্ধন মজবুত করার জন্য ইমানের দাবি যদি করতে চাই মজবুত করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে জমাকবদ্ধ সঙ্গবদ্ধ হতে হবে এই হুকুমটা কার আস্তে বলে এই হুকুমটা কার মেষপাল থেকে একটা মেষ যদি ছুটে একাকি চলে কোনো গভীর জঙ্গলে গভীর জঙ্গলে হিংস্র জন্তু সিংহ বাঘ আছে না নাই মেষপাল যদি পাল থেকে যদি একটা একা একা সিটকে চলে তার জীবনের রিস্ক কম না বেশি কম না বেশি ঠিক তেমনি কোনো মুসলমান যখন সঙ্গবদ্ধ ছেড়ে দিয়ে একাকি চলবে তার ইমানটা চিন্তাই করার জন্য পিছনের সহায়তা আছে না নাই আসতে পারে নাচে না নাই আচ্ছা এজন্য সংঘবদ্ধ হওয়ার জন্য অর্ডার দিচ্ছেন কে আল্লাহরবুহার আমিন সুন্দর করে জানাচ্ছেন সরাই হুস রাতের ভিতরে ইন্নো না ইহয়তুন ফস লিহবাই না আহাইকুম ওয়াতকুল্লাহলা আল্লাহ কুম তো জোরে বলেন আল্লাহ একবার সমস্ত মিন রাহরব ভাই ভাই ব্রাতৃত্বের বন্ধনে তারা বদ্ধ হবে রহমত নাজিল করবেন কে আসতে বলুন রহমত নাজিল করবেন কে এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈমানের দাবি যদি করতে চাও আরেকটা দাবি অনুযায়ী তোমাদেরকে কাজ করতে হবে সেটা হলো ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া উবা يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم جربون الله أكبر سورة توبة একাত্তর নম্বর আয়তাল রাব্বুল আলামিন বলে দিচ্ছেন মোমেন পুরুষ এবং মোমেনা নারী তারা পরস্পর পরস্পরের বন্ধু না শত্রু বন্ধু তারা কি করবে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে নামাজ কায়েম করবে জাকাত তার আদায় করবে আল্লাহ এবং রসুলের তার করবে এরাই হচ্ছে আল্লাহ পাকের রহমত প্রাপ্ত বান্দা আল্লাহ পাক এদের ব্যাপারে অবশ্যই খেয়াল রাখেন কিনা বলেন মহাপরাক্রমশালী তিনি সব দেখেন তিনি বিচক্ষণ তিনি বিজ্ঞ সব দেখেন সম্মানিত ভাইয়েরা ইমানের দাবি যদি করতে চাই আরেকটা বিষয় আসতে হবে সেটা হচ্ছে ইমানকে সন্দেহ মুক্ত রাখতে হবে ইমানকে কি সন্দেহ মুক্ত রাখতে হবে ইমান আনলাম আবার সন্দেহ পোষণ করলাম আখেরাতের উপরে কিতাবের উপরে নবীর উপরে فهو الإيمان تبرسه بالدهو يجابه اللي ربنا من بولين إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وَجَاهَدُوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون جُرِبُوا لي الله أكبر سرعيه পনেরো নম্বর আছে মোহান্নব ব্লাল বলেন নিঃসন্দেহে মোবিন তো তারাই যারা ঈমান এনেছ আল্লার ওপরে রসুলুর উপরে এরপরে তারা সন্দেহ পোষণ করে নাই অজয় হাদু জিহাদ করেছে বেমু তাদের মালের দ্বারা তাদের জীবনের দ্বারা আল্লাহর পথে এই সমস্ত বান্দারা হচ্ছে সব চাইতে বড় সত্যবাদী জড়িকাল সোহান আল্লাহ ইমানকে মুনাফিকই থেকে দূরে রাখতে হবে এটা টিমানের দাবি মুনাফিক যুক্ত ঈমানদার হওয়া যাবে কিছু কিছু ঈমানদার আছে তারা বলে অমিনান্না সিমাইয়া কলুয়া অবান্না বিল্লা অবিল অমিল্লাখিরি ওয়ামা হোম বিম অমিনিন মানুষের মধ্যে কিছু কিছু বান্দা আছে তারা বলে ঈমান এনেছি আল্লাহর পর উপরে পরোকারের উপরে কিন্তু আল্লাহ বলছেন তারা প্রকৃত ইমানদার নয় এরকম মনাফেক মার্কে ইমানদার আছে না নাই বলেন মনাফেক মার্কে লোক আছে না নয় আচ্ছা এরকম ইমানদার হওয়া যাবে না পাকা ভক্তি মান হতে হবে পাকা ভক্তি মানদার কেমন হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাতিল আরাব আমান্না ক্বুল লাম তুমিনু ওয়ালাকিন ক্বুলু আসলামনা ওয়া লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি ক্বুলুবিকুম জোরে বলি আল্লাহু আকবার বলতে হবে আমি আত্মসমর্পণ করলাম এবং আত্মসমর্পণে কোন প্রকার খুঁত কোন প্রকার গ্যাপ কোন প্রকার ল্যাক আমি রাখবো না সেই লোকটার ইমান হচ্ছে পাকা পক্ত কে বলছেন আসতে বলবেন না কে বলছেন আল্লাহ বলছেন ইমান এনেছি ইমানের উপরে টিকে থাকতে হবে এই হুকুমটাও কার ইমান আনা সহজ টিকে রাখা কঠিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইস্তাকামু

আল্লাহ পাক বলেন ওই বান্দার জন্য আমি আল্লাহ জান্নাত দেব যে জান্নাতের নিজ দেয়া ঝর্ণা প্রবাহিত জোরে কলেন সুবহান সুতরাং ইমানের দাবি যদি করতে চাই এই সমস্ত বিষয়গুলোর উপরে পূর্ণ মাত্রায় আনুগত্য থাকতে হবে পূর্ণ মাত্রায় এগুলোর বিষয় আমাকে ভেবে চিনতে এগুলোর ব্যাপারে আমাদের আমলে নিয়ে আসতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করুন আস্তে কোন কোন জোরে কন আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা রাত তো অনেক হয়ে যাচ্ছে আজকে প্রথম রজনী আগামীকাল পরশু তসু এখনো সামনে কয়েকদিন পড়ে আছে সবাইকে আসবেন না সবাইকে আসবেন আল্লাহ পাক সবাইকে তা তাও দান করু জোরে বলি আল্লাহ আমিন আরো জোরে আল্লাহ আমিন শিরকের ধারে পাশে আমরা যাবো না জোরে বলি ইনশাল্লাহ সম্মানিত ভাইরা যেমন কাটকে ঘুন শেষ করে ফেলে ঘুন বলো না কি বলে ঘুন যেমন কাটকে শেষ করে ফেলে তেমন ইমানকে শিরিক শেষ করে ফেলে সব গুণা মাফ হবে শিরিকের গুণা মাফ হবে না ইমাম মালিক রহমতুল্লাহ আলাই প্রত্যেক রাত প্রত্যেক দিন তার ছাত্রদের মাঝে শিরিকের কথা বলতেন ছাত্ররা একদিন বিরক্ত বিরক্ত হয়ে বলে হুজুর আপনি একই ওয়াশ প্রত্যেক দিন করেন শিরকের ওয়াশ করেন এত শিরকের কথা বলেন কেন তিনি বললেন তোমরা রাগ করছো একটা কথা বলি কি আমার বাড়ির ধারে দুটো ঘটনা ঘটে গেছে কি ঘটনা একটা ঘটনা হলো ছেলের সাথে তার মা জেনা করেছে নাজবিল্লা বলবেন না ছেলের সঙ্গে তার মা জেনা করেছে সবাই তো ফিরুল্লাহ বলে উঠছে এরপর এরপর তিনি বলেন দেখো আরেকটা জায়গায় ঘটনা ঘটছে সেটা হলো কিছু সংখ্যক মুসলমান তারা মাটি দিয়া মূর্তি বানায় সেই মূর্তির পূজা করতেছে নামাজ বলবেন না এবার ইমাম মালিক বললেন শোনো এই দুটা সংবাদ আমি তোমাদেরকে দিলাম এই দুটো অপরাধকে তোমরা দাড়ি পাল্লায় দাও দাঁড়ি পাল্লায় দিয়ে তোমরাই বলো তো যে মার সঙ্গে ছেলে জেনা করেছে এই গুণা কত বড় আর মূর্তি বানায়া পূজা করেছে এই গুণা কত বড় কোন গুণ আল্লাহর কাছে বেশি শক্ত যেটা বেশি বড় গুণা সেটা কোনটা গুণা সব ছাত্ররা বলে মূর্তি বানায়া যে পূজা করছে এটাই ওটার চাইতে বড় গুণা তিনি বললেন তোমরা যখন শুনেছ প্রথম মার সঙ্গে ছেলে জেনা করেছে সবাই বললে কিন্তু মূর্তি বানায় পূজা করলো কেউ তো একটু আস্থা ফিরুল্লাহ কইলে না তিনি বললেন জেনা করে ছাল্লাপাক মাফ করতে পারেন চুরি করে ছাল্লাপাক মাফ করতে পারেন মাফ করতে পারেন কিন্তু বান্দা শিরিক করেছে আল্লা মাফ করবেন না ঠিক কিনা বলেন এই হুকুমটা কারণ ভাইয়েরা আমরা সিরকের কাছে যাবো না সিরকের কাছে আমরা কখনো নিজেকে জড়িয়ে দেব না ইমান হারা আমরা হতে চাই না আল্লাহ পাক সবাইকে সিরিপ মুক্ত জীবন করার তফিক দান করুন সম্মানিত উপস্থিতি কথা অনেক ছিল সাড়ে বারোটার কাছাকাছি প্রায় দু ঘন্টার কাছাকাছি কথা হয়ে গেল যতটুকু হয়েছে বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন এই মাহফিলকে কেয়ামত পর্যন্ত কবল করেন তো আমার মবিন ভাই তিনি আমার কাছ থেকে সেই ছোটবেলার আমি যে সময় শুরুর দিকে মাঝে মাঝে ওয়াজের মধ্যে মধ্যে গজল টজল বলতাম একটু ইস্ত্রেমীর সঙ্গীত বলতাম আজকে আমার আমাকে আবার উনি আমার ছোটবেলার সেই অভ্যাসগত দিকের দিকে অভ্যাসের দিকে আমাকে আবার যেতে বলছেন হুজুর আপনি আমার পছন্দের একটা ইসলামী সঙ্গীত আপনি বলে এরপরে মনোজাত করবেন উনি মনেও রাখছেন বলতেছে হুজুর আপনি সেই হামটা বলেন যে হামটা আমি শুনে প্রায়ই আমি এটা মানে ফিল করি চিন্তা করি বলতেছে হুজুর আপনি আল্লাহ আল্লাহ একটা গজল আছে এটা বলবেন এরপরে আপনি মনজাত করবেন এর আগে মনোজাত করার আমি চান্স দেব না এখন কন্ত বলবো বলবো বলতে হবে আচ্ছা ঠিক আছে যেহেতু আপনারা সবাই বলতেছেন বলেন তাহলে বলাটাই জয়যুক্ত হলো আমি না বললে তো জয়যুক্ত হবে না তো এখন আপনাদের কথায় সাড়া দিয়ে একটা গজল গেই মানে শিশু সুলভ আচরণ বলবো আমি এটা কারণ ওয়াজের মধ্যে গজল আবার কিছু মস্করা আবার কিছু কৌতুক বেশি মাত্রায় করে ফেলে এমন আলোচক আমার দেশে আসে না নাই বলেন তো আসে না নাই মানে হাসির ঠেলায় মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানায় ফেলে এটা উচিত না যে আলোচনার ভিতরে আল্লাহর কালাম থাকে না আয়াত থাকে না আয়াত নাই হাদিস নাই উদ্ভট কিছু কিছু কল্প কাহিনী আর মাঝে মাঝে কৌতুক মাঝে মাঝে হাসি দম ফাটানো হাসি দিয়া বাস ওয়া জমজমাট নামাজ নাই কি ঠিক কিনা কোন আলোচনার কোনো খোরাক নাই এটা হওয়া যাবে না আলোচনার ভিতরে থাকতে হবে কোরআন এবং হাদিস দলিল ভিত্তিক কিছু কথা আমরা দেখতে চাই সে আলোচনা শুনতে চাই আল্লাহ কবুল করুন জোরে বলি আল্লাহ আসুন গোসল গেই আমরা মোনাজাতের দিকে চলে যাই আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম ধরার तमाम মনি মুক্তাই পান্না হীরা সোনানায় না দাম আল্লাহ আল্লাহ কি যে মো ধোর নাম ডকলেও নাম সোহাগ ভোরে নিত প্রেম সগোরে ডাকলে নাম মনের কাবায় নাচে রক্ত ঘাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম আকাশ বাতা সাগর নদী গাইছে অনাম নিরবোধি পাখিপাখালির কণ্ঠে শনি নিত বীরাম আল্লাহু সবাই বলুন আল্লাহু আল্লাহ কি যে মধোর নাম ধরার তামাম মনি মুক্তায় পন্নাহীরা সোনা দানাই হয় না তাহার দাম আল্লাহ আল্লাহ কি যে মো ধোর না আল্লাহ কবুল করুন আচ্ছা শোন ভাইরা এই ওয়াজের পরে আর কি গজল হয় বলেন তো গলা তো অস্ত আমাদের শিল্পীরা পাঁচ মিনিট গান গায়া দশ পানি খায় এরকম শিল্পী আমাদের দেশে কিন্তু বহু আছে এই যে পপ শিল্পী গুলো আছে এমন চিৎকার মারে মনে হয় কুত্তো ডাকতেছে ওপিয়া প্রিয়া আসলে এরকম আছে এত হা করলে তো জগে পানি লাগবে। তা আমরা এ একটা না দুই ঘন্টা কথা বলা এটা কিন্তু এত সহজ কাজ না এটা একমাত্র কার সাহায্য আল্লাহর সাহায্য বসে আছেন আপনি আপনি শুনছেন আর যিনি কথা বলছেন তাকে কিন্তু দুটা ঘন্টা তাকে অনেক চিন্তা তারপরে এখন তো পরিস্থিতি আরো জটিল কথা বলতে নিয়ে কোন কথা যেন কোন স্লিপ হয়ে যায় কিরামন কাতিবিন্ত আসি এই সব কিছু চিন্তা করে কথাগুলো বলতে হয় সবার কাছে আন্তরিক দোয়া চাই সবাইকে আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবার জন্য আসুন আমরা কাঙ্ক্ষিত সেই মরোজাতের দিকে চলে যাই আমার মনে হয় এবছর শিবগঞ্জ আমার এটাই প্রথম এটাই শেষ মাহফিল হতে পারে কারণ আমি নতুন করে কোনো মাহফিল নিতে পারিনি সবার কাছে এবছর শিবগঞ্জবাসীকে বিদায় জানাচ্ছে এই মরজাদের মধ্য দিয়েই আসুন আমরা এখন আল্লাহর কাছে চাব আল্লাহর কাছে প্রার্থনা করবো আল্লাহ মামিন আল্লাহ আমি হবান ফলাম أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تسي قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى غفيرات نجمرات ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের সুরাতুল বাকার একটা অ্যাতকে সামনে নিয়ে আংশিক কিছু আলোচনা করি ইমানের উপরে কিছু কথা বলে তোমার শহীদ দরবারে কাঙ্গাল ফিকারি এর মতো দুটি হাত তুলেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দা মনে করে তাম জিন্দিগির গুণাগুলো আমাদের মাফ করে দাও গুণা যত করেছি গুণারের দিকে তাকালে লজ্জা লাগে রে আমাদের গুণাগুলো যদি সমাজে প্রকাশ করে দেওয়া হয় মুখ দেখাতে পারবো না গুণারের দিকে নজর দিও না বান্দাবনে করে মাফ করে দাও দুটা হাত যখন পেতে রাখি দুজন মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় আমাদের মাছ থেকে যাদের জনম দুঃখিনী মা যারা চলে গেলেন জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবর যাব বাড়িতে ফিরে গিয়ে সবাইকে দেখতে পাবো কিন্তু মার দিকে তাকায় দেখবো মার ঘরের দিকে তাকায় দেখবো মামার আমার নাই মা কবর বাসিনী হয়ে গেছে বিছানা পড়ে আছে ঘর পড়ে আছে মা আমার চলে গেছে যেই মানে চেহারার দিকে তাকালে তুমি আল্লাহ রহমত বরকত নাসিল করো যেই মাতে যে মার চেহারায় তুমি এত বরকত দিয়ে ছড়ে আল্লাহ সেই মা যা বিদায় হয়ে গেছে জিন্দগির গুণগুলো মাফ করে দাও হে আল্লাহ তাআলা আমি যখন মার পেটের মধ্যে ছিলাম মার পেটটা ভারী হয়ে গিয়েছিল মা চিত হয়ে গোটা রাত কাটিয়ে দিয়েছেন কাত উপর হতে পারেন নাই মামার কাজ করতে পারেন নাই মার পেটের মধ্যে থেকে লাথি মেরেছি করে যে আঘাত লেগেছে কত রাত চলে গেছে মার পেটটার ভিতরে আমি কত কষ্ট দিয়েছি আমার মা নয়টা মাস কত কষ্ট করেছেন বমি করেছেন অসুস্থ হয়ে গেছে ডেলিভারির সময় যখন হয়ে গেছে মার মনে একটাই চিন্তা আল্লাহ আমারে মরণ দিও আমার সন্তান যেন মরে না যেই মা আমাকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসলেন সেই মা যার পৃথিবী থেকে গত হয়ে গেলেন জেন্দেগির গুণাগুলো মাফ করে দিয়া কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের বাগিচা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করে আল্লাহ শেখানো দোয়া পড়ে كل ربي رحمهما كما ربياني صغيرا شبيبولون ربي رحمهما كما ربياني صغيرا ربي رحمهما كما ربياني صغيرا أي الله تعالى بيشكره إيماه في الراجون جنا كلن আর শোনার জন্য কষ্ট করে যারা আসলেন বিনিময়ে কাল কঠিন ময়দানে যেদিন পিতা তার পুত্রকে চিনবে না মা তার সন্তানকে বলে যাবে যেদিন মানুষ চোখের পানিগুলো ফোরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিনে এ মাহফিল আমাদের সবার জন্য না জাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও আমার ডানে বসে আছেন মুবিন ভাই আই আল্লাহ তালা করে তুমি তাকে দিনের জন্য করণের জন্য কবুলার মঞ্জুর করে নাও মা গত বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রথম বছর মাহফিল শুনেছেন গত বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমরা সবাই মিলে তার মার জন্য দোয়া করি মার কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও গোটা পৃথিবীতে মুসলমান আজকে মার খেতে খেতে শেষ হয়ে গেল রে হারা খানের মুসলমানদের পাশে আজকে কেউ নাই রোহিঙ্গাদেরকে কেমনে দুনিয়া থেকে বিদায়ী করে দিচ্ছে হু আল্লাহ আজ পর্যন্ত উনিশ হাজার শিশু আল্লাহ তাআলা উদ্বস্ত হয়ে উনিশ হাজার শিশু খোলা আকাশে থাকছে আমাদের দেশ এসেছে তাদের আব্বা আম্মা বলতে কেউ নাই আল্লাহ গো তোমার গায়েবের সাহায্য নাসিল করো তোমার সাহায্য স্যার আমরা তো অসহায় হয়ে যাব। মেহেরবানি করে রোহিঙ্গার মুসলমানদের প্রতি তোমার খাস রাহমত নাজিল করো আয় আল্লাহ তালা রোহিঙ্গাদের মূল আবাসস্থল হল আরাকান মেহরবানি করে তাদের সকল মৌলিক চাহিদা মৌলিক অধিকার তাদের ফিরিয়ে দাও আয় আল্লাহ তালা তোমার কাছে ফরিয়াদ করি বাংলার জমিনে তোমার দিন কায়েম হয়ে এমন দৃশ্য দেখার তফিক তুমি আল্লাহ দিয়ে দাও আয় আল্লাহ তালা তোমার কাছে ফরিয়াদ করি কতবান্দাগুলো কি নিয়ে হাত তুলেছি সমাজে কত মানুষ খুন খারাপি করে অন্যায় করে চুরি করে ডাকাতি করে আজকে তারা হাসিখুশি হয়ে সমাজের চলাফেরা করছি তোমার পছন্দের গোলামগুলো কেমনে চার্শিখের দেওয়ালি বন্দী আছে রে মিশরের কারাগারে কত ইসলাম আফগানিস্তানের কারাগারে কত আজলুম পড়ে আছে ইরাকের কারাগারে কত আজলম পড়ে আছে কাশ্মীরের কারাগারে কত মুসলিম মজলুম পড়ে আছে ওই রোহিঙ্গা মুসলমানদেরকে ধরে নিয়ে কেমনে শেষ করে দিতে আল্লাহ তোমার গায়ে বিশা জনা করো সমস্ত জুলুম থেকে মুসলমানদেরকে বাঁচাইয়া দাও আল্লাহমির দিয়া রহম আল্লাহমির আদা দিন আল্লাহম সত্যিৎসম লহম আল্লাহম মসজিদ জমা হম মহম্মদ অন্যান্য জালু কাফিন হু রিহিম অনভূমি ক্যাম ইন শরু রিহিম হায়লা তালা একদিন তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে কেউ তো বাঁচার জন্য আসি নাই মেহেরবানি করে ডান হাতে এমন লামান আসা পর্যন্ত কবরে আমাদের নিউ না হায়লা তালা তোমার কাছে গিয়ে যদি ফেল করি পাশ করার কোনো রাস্তা আমাদের নাই মেহরবানি করে এমন ভাবে নিও না যেভাবে নিলে পরে আমরা জাহান নাম পাবো মেহরবানি করে ডান হাতে তোমার দিয়ে দাও কত মানুষকে বিদায় দিয়ে দিলাম আমাকে একদিন মানুষ ধরে নিয়ে কবরে জোর করে রেখে আসবে এই পৃথিবীতে বাঁচার কত শখ কত চেষ্টা কত তীব্র আকাঙ্ক্ষা যতই থাকতে চাই না কেন এই পৃথিবী লাথি মেরে আমাকে মাটিতে রেখে আসবে রে সুন্দর সুন্দর বাড়ি করেছিলাম নরম নরম বিছানায় ঘুমাতাম টান মেরে ঘর থেকে বের করে দেবে স্ত্রী বলবে স্বামী আমার বলে বলে যা প্রত্যেক দিন এই যে চাবি ব্যবসায় কখন যাবা স্বামী আমার কথা বলো না কেন মিথর দেহ পড়ে থাকবে আমাকে টান মেরে ঘর থেকে বের করে দিয়া জীবনের শেষ গোসলটা করে দেবে কাপড় চুপড় খুলে খুলে নেবে আমাকে এমন জামা পড়ায় দেবে যেই জামার পকেট নাই সেলাই নাই মাথায় বাদন পায়ে বাদন চকলেটের মতো বানায়া ওই খাটনিতে চড়াইয়া দেবে রে জানাজা শেষ হয়ে যাবে সন্তানগুলো গুলো কাঁদতে কাঁদতে গলা ভেঙ্গে বলবে বাবা বাড়িতে আসার সময় কত ফল মূল কিনে আনতে আজকে কে আনবে বাবা সব মায়ের বাঁধন ছেড়ে দিয়া ঠেনে ঠেনে আমাকে সব জানাজা শেষ করে কবরের দিকে নিয়ে চলে যাবে কবরের মাটিতে নামায় দেবে রে ওই কবরের সময়া দেবে বাঁশ চাবা দেবে মাটি চাবা দেবে মিনহা বাস্তবায়ন হয়ে যাবে যে রেখে আসবে শীতের ভিতরে বারিশ নাই কাঁথা নাই চাদর নাই গরমের মধ্যে রেখে আসবে বর্ষাকালীন বৃষ্টি দিয়ে কবরটা ভেসে উঠবে আল্লাহ গো জানি কোন দিন আমার এই দেহটা ওই শুকুরের ওই শ্রীগালের ওই হিংস্র জন্তুর খাদ্য হয়ে যাবে জানি না আমার এই দেহটা কোন দিন পোকা খাদ্য হয়ে যাবে কোন দিন আমার এই দেহটা মাটি খেয়ে ফেলবে আল্লাহ গো সেই দিন তো সবার সামনে আছে মূর্তি যখন হবে শহীদ মত কপালে জুটায়া দিও তাকাব্বাল মিন্না انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله এতক্ষণ আপনারা শুনছিলেন হজরত মাওলানা আল আমিন সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য ভিডিও পরিচালনা সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি পরিবেশনাই তাহজিব সেন্টার রাজশাহী মোবাইল শূন্য এক সাত এক দুই শূন্য ছয় চার শূন্য তিন তিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ